الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا النبي حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في فضائل ومسائل الأضحية আজকের খুতবা মহা সম্মানিত কোরবানি ওনার ফাজাইল ফজিলত মাসালা মাসাইল সম্পর্কে সুবহানাল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون جن خالق جن مالك جن رب مهان الله پاک تنی مها سمانیت مها پوتر حبیب محبوب نور مجسم حبیب اللہ حضور پاک صلی اللہ علیہ وسلم ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে মহা সম্মানিত ফজল মোবারক মহা সম্মানিত রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়া ফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ আর এই খুশি মোবারক প্রকাশ করেছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন যিনি খাতমুন নবীন যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি সে অসংখ্য অগণিত নিয়ামত মোবারক ওনার মধ্যে বিশেষ নিয়ামত হচ্ছে সম্মানিত কোরবানি শরীফ। সুবহানাল্লাহ
যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন ওয়াজাক্কির হুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাবারিন শাকুর যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেন উম্মতদেরকে জানিয়ে দেন এবং উম্মতদেরকে বলে দেন তারা যেন যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক ওনার যে আইয়ামুল্লাহ শরীফ সে আইয়ামুল্লাহ শরীফ সম্পর্কে সকলকে বলে দেয় জানিয়ে দেয় কেন জানিয়ে দেবে নিশ্চয়ই সে আইয়ামুল্লাহ শরীফ ওনার মধ্যে বিশেষ নিদর্শন মোবারক রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া দান ইহসান মোবারক রয়েছেন যেটা বান্দা বান্দি জিনিসের জন্য হাসিল করা দায়িত্ব কর্তব্য লিকুল্লি সব্বারিন শাকুর প্রত্যেক ধৈর্যশীল যারা আইয়ামুল্লাহ শরীফ পালন করবে ধৈর্য ধারণ করে এবং পালন করার পরে শুকুর গুজারি করবে তাদের জন্যই রহমত বরকত সাকিনা মাগফিরাত ইত্যাদি মোবারক রয়েছেন সুবহানাল্লাহ যে কারণে আমরা সব সময় যে সমস্ত মাসের মধ্যে বিশেষ দিন বিশেষ রাত্রি মোবারক রয়েছেন সেই সমস্ত মাসগুলি দিনগুলি আমরা স্মরণ করে দিই সবাইকে যাতে সকলেই সেটা স্মরণ রেখে আমল করে সেই দিন সেই রাত্রি সেই মাস ওনার ফজিলতগুলি হাসিল করে খালেস বান্দা বান্দি খালেস উম্মত যেন হতে পারে অর্থাৎ মহব্বত মারিফত নিজবত করবত রেজামন্দি সন্তোষ যেন হাসিল করতে পারে সেই লক্ষ্যেই সেটা আমরা জানিয়ে দিয়ে থাকি আর যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ তিনি সেটাই ইরশাদ মোবারক করেছেন যে আইয়ামুল্লাহ শরীফ যেন বান্দা বান্দি জিনিসান সবাইকে জানিয়ে দেওয়া হয় সেই সমস্ত আইয়ামুল্লাহ শরীফ বিশেষ আইয়াম হচ্ছেন এই সম্মানিত ঈদুল আধা অর্থাৎ কোরবানি ওনার দিন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান তিনি ঈশ্বর মর করেন হে ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও তোমাদের পরিবারবর্গ যারা তাদেরকে বাঁচাও কোথার থেকে বাঁচাবে অকুদুহান নাস ওয়াল হিজারা আহলিকুম নারা আগুন থেকে যে আগুনের ইন্ধন লাকড়ি হবে মানুষ এবং পাথর সে আগুন থেকে তোমরা নিজেদেরকে নিজেরা বাঁচাও এবং তোমাদের পরিবারবর্গকে বাঁচাও সে বাঁচানোর জন্যই আইয়ামুল্লাহ শরীফগুলি পালন করতে হবে এর হাত হক আদায় করে সে আগুন থেকে বেঁচে থাকতে হবে বাঁচার কোশিশ করতে হবে তাহলে বান্দাবান্দি জিন ইনসান উম্মত সে আগুন থেকে বাঁচতে পারবে সুবহানাল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ ঈশ্বর মনে করেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইন্নাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান তিনি নিজে ইরশাদ মর করেন নিশ্চয় ইন্না ইদ্দাতাশ শুহুর ইন্নাল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ মাসের সংখ্যা এক বছরে ইন্নাশ যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ ওনার কাছে আসমান জমিনের সৃষ্টি শুরুতে কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এক বছরে মাসের সংখ্যা হচ্ছে ১২টি ইসনাশারা সারা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম তার মধ্যে চারটা মাস হচ্ছেন হারাম শরীফ মাস এখনই চারটা হারাম শরীফ মাস যে মাসের মধ্যে বিশেষ আমল রয়েছে এটা যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি সরাসরি কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেননি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন
হাদিস শরীফ চালু আন হযরত আবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহর ক্বালা ইন্না যামানা কাদ ইসতাদারা কাহিয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহ সামাওয়াতাল আরদ আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম রজব মুদার আল্লাযী বাইনা জুমআ দা ওয়া শাবান হযরত আবু বকরাত রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানির দিন খুতবা মুবারকে ইরশাদ মুবারক করেন নিশ্চয় সময়টা তার তর্তির মোতাবেক ঘুরে থাকে সময়ের যে তর্তির যিনি খলিক যিনি মালিক রব মহল্লাব যা দিয়েছেন সে অনুযায়ী এটা ঘুরে থাকে এখন যিনি খলিক যিনি মালিক রব মহানাল্লাহ ওনার কাছে এক বৎসরে মাসের সংখ্যা হচ্ছে 12টি তার মধ্যে 4টি হচ্ছে হারাম সেটা কি সেটা এখানে বলা হচ্ছে সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম রজব মুদারান নাযী বাইনা জুমআ দা ওয়া শাবান তিনটা মাস একসাথে হারাম শরীফ মাসের একটা আলাদা একসাথে হচ্ছে আমরা বাংলায় বলে থেকে জিলকদ শরীফ জিলহজ শরীফ এবং মুহররম হারাম শরীফ আর আলাদা হচ্ছে যেটা একমাত্র আরব দেশের মধ্যে মুদার গোত্র ওনারা এই রজবুল হারাম শরীফ মাসটা সঠিকভাবে গণনা করতে সে বলা হচ্ছে রজব মুদার আল্লাযী বাইনা জুমআ দা ওয়া শাবান জুমাদাল উখরা এবং শাবান শরীফ মাসের মধ্যে যেই মাসটা সেটা হচ্ছে রজবুল হারাম শরীফ এটা হচ্ছে হারাম মাস এখন চার তিনটা মাস একসাথে একটা আলাদা এই তিনটা মাসের মধ্যে জিলকদ শরীফ এখন সামনে হচ্ছে জিলহজ শরীফ জিলহজ শরীফ মাসটা অনেক দিক থেকে ফজিলতপূর্ণ যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি তার মধ্যে বিশেষ একটা হচ্ছে ইমুল আদহা কোরবানির ঈদ কোরবানির দিন ইয়ামুন নাহার 10 তারিখ এই 10 তারিখ হচ্ছেন বিশেষ করে আয়ামুল্লাহ শরীফ এই দিনের খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত আলাদা যিনি খলিক যিনি মালিক রব মহানাল্লাহ তিনি নিজের ইরশাদ মোবারক করেন যে হারাম শরীফ মাস আয়ামুল্লাহ শরীফ শেয়ার এই বিষয়গুলি সম্পর্কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শায়িরাল্লাহ ওয়ালা শায়রুল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল ক্বালাইদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি ইরশাদ মুবারক করেন হে ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শায়িরাল্লাহ তোমরা যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ ওনার যে শেয়ার মুবারক সেগুলিকে তোমরা কখনো এহানত করো না মানহানি করো না নিষেধ করে দিয়েছেন এখন সেই শেয়ার মুবারকগুলি কী আল্লাহ পাক সেটা কিছু বলে দিচ্ছেন কিছু লা তুহিল্লু শায়িরাল্লাহ সেটা কি ওয়ালা শায়রুল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল ক্বালাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা সেটা হচ্ছে হারাম শরীফ তো অনেক শেয়ার মোবারক অনেক তার মধ্যে প্রথম বলে দিচ্ছেন শায়রুল হারাম হারাম শরীফ মাস এই জিলকদ শরীফ জিলহজ শরীফ মুহররম হারাম শরীফ রজবুল হারাম শরীফ এই মাসগুলি আল্লাহ পাক ওনার বিশেষ শেয়ার নিদর্শন মুবারক ওনাদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু না ওয়ালাল ক্বালাইদা ওয়ালাল হাদিয়া ওয়ালাল ক্বালাইদা যে পশুগুলি হাজি সাহেবরা হজ করার সময় কোরবানি করার জন্য নিয়ে যায় যেগুলি মানতের পশু থাকে সেই পশুগুলি এবং যে সমস্ত হাজি সাহেবরা রেজামন্দি সন্তোষ হাসিলের লক্ষ্যে হজ করতে যান সেই হাজি সাহেবরাও নিদর্শন মোবারক শেয়ার ওনার অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানে বলা হচ্ছে আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা আমার শেয়ার সমূহকে এহানত করো না মানহানি করো না সেগুলি কী এক প্রথম বলতে দিচ্ছেন এই সম্মানিত হারাম শরীফ মাস এক নম্বর আর দুই নম্বর কিন্তু কোরবানির পশু আর তিন নম্বর হচ্ছে হাজি বা কোরবানি দাতা তাহলে দেখা যাচ্ছে
এখন আমরা যে কোরবানি দেয়, যারা হজ করে তারা হজ করলো, যারা হজ করে তারা যে কোরবানি দেয় পশুগুলো কিন্তু শেয়ার নিদর্শন মনার অন্তর্ভুক্ত সোমান আল্লাহ সাল্লাহ। আবার যে সমস্ত কোরবানি দাতা একমাত্র রেজামন্দি সন্তোষ হাসিলের লক্ষ্যে কোরবানি করে, সেই সমস্ত কোরবানি দাতারাও শেয়ার সময়ের অন্তর্ভুক্ত সোমান আল্লাহ সাল্লাহ। তাহলে কোরবানির পশু, তার সংশ্লিষ্ট কোরবানি দাতা কাউকেই এহানত করা যাবে না, প্রত্যেককে সম্মান করতে হবে, তাজিম তাকরিম করতে হবে, তাদের যথাযথ আঞ্জাম দিতে হবে। আর সেটি আবার বলে দিচ্ছেন হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আনাত আয়েশা ইবনে আবি বকরাহ রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা ইবনে আবি রবিয়াতুল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা ইবনে আবি রবিয়াতুল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা তাজালু হাজিল উম্মত বিখরি মা আযযামু হাজিল হুরমত হাক্কা তাযীমিয়া ফাইযা দয়্যাউ যালিকা হালাকু। আয়েশ ইবনে আবি রবিয়াতুল মাখজুমি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, লা তাজালু হাজিল উম্মত বিখরি মা আযযামু হাজিল হুরমত হাক্কা তাযীমিয়া, যে আমার উম্মত ততদিন পর্যন্ত খায়ের বরকতের মধ্যে থাকবে, আমার উম্মত ততদিন পর্যন্ত খায়ের বরকত বালের মধ্যে থাকবে, রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া দেন ইসলাম মধ্যে থাকবে, কতদিন? যতদিন পর্যন্ত এই সমস্ত শেয়ার মুবারক ওনাদেরকে তারা যথাযথ তারা তাজিম সম্মান করবে সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি বলে দিচ্ছেন আমার উম্মত ততদিন পর্যন্ত খায়ের বরকতের মধ্যে থাকবে, ভালাইয়ের মধ্যে থাকবে, তাদের তার তরক্কির মধ্যে থাকবে, তারা রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া ইসলামের মধ্যে থাকবে, কতদিন? যতদিন পর্যন্ত হাক্কা তাজিমিয়া এই সমস্ত নিদর্শন মুবারক শেয়ার মুবারক ওনাদেরকে যথাযথ তাজিম করবে ততদিন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ফাইজা দয়্যাউ যালিকা হালাকু, আর যখন এই নিদর্শন মুবারক ওনাদের সম্মান করবে না তখন তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংস হয়ে যাবে, নাউযু বিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে, এখন উম্মত কিন্তু কোরবানিকে সম্মান করে না, কোরবানির হাটকে সম্মান করে না, কোরবানি দাতাকেও সম্মান করে না, যার কারণে দেখা যাচ্ছে মুসলমানরা সব জায়গায় নানাভাবে পরজ দুস্থ হচ্ছে, নাউযু বিল্লাহ। কাজী আল্লাহ পাক কোরবানিকে শেয়ার নিদর্শন মর অন্তর্ভুক্ত করেছেন, কোরবানির পশু সংশ্লিষ্ট যা আছে এবং কোরবানি দাতা কোরবানির হাট সব প্রত্যেকটাকেই সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন এবং প্রত্যেক সম্মান করার জন্য আদেশ মোবারক করেছেন এবং সাথে সাথে যাতে মানহানি না করে সেটাও বলে দিয়েছেন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরবানি এটা উদহিয়া এই শব্দটা হাদিস শরীফে অনেকভাবে আছে, উদহিয়াতুন উদহিয়াতুন ইদহিয়াতুন ইদহিয়াতুন আদাহিয়ু আদহাতুন আদহা দহাইয়াতুন দহাইয়াতুন দহাইয়া। আসলে এই শব্দের অর্থ হচ্ছে চাষতের সময়, লুগাতি অর্থ অর্থাৎ আবিধানিক অর্থ হচ্ছে চাষতের সময়, আর শরি অর্থ হচ্ছে কোরবানি করা। দশই জিলশ্বরী, এগারোই জিলশ্বরী, বারোই জিল এর মধ্যে কোরবানি করা, এটা হচ্ছে উধিয়া। হাদিস শরীফে অনেকভাবে বর্ণিত আছে। আর কোরবানি এই শব্দ মোবারক এটা সরাসরি কোরআন শরীফ আছে, কোরবানি করব নৈকট্য লাভ করা, সান্নিধ্য লাভ করা, এটার আবিধানিক অর্থ, ফানা করা, উৎসর্গ করা ইত্যাদি অনেক অর্থ। আর শরী অর্থ হচ্ছে জবয় করা, যার মাধ্যম দিয়ে জবয় করে যিনি খলিক যিনি মালিক রব মহান আল্লাহ যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের রেজামন্দি সন্তুষ্টমূলক এবং কোরবত মোরক হাসিল করা সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হচ্ছে কোরবানি। এখন এই কোরবানি যে আমরা করে থাকি এটার ইতিহাস তিন ধাপে, কোরবানিটা আমরা এখন আমরা যে অবস্থায় পৌঁছেছি এখন এটা তিন ধাপে তিন স্তরে এসে পূর্ণতে পৌঁছেছে। প্রথম হচ্ছেন হযরত আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার সময় এই কোরবানির শুরু, তিনি যেহেতু প্রথম নবী প্রথম রসুল তিনি জমিনে তার সময় এনেছেন, ওনার সময় থেকে কোরবানিটা শুরু হয়। সেটা কীভাবে কোরবানিটা শুরু হয়,
শুরু হওয়ার যে বিষয়টা ইতিহাসটা বলা হয়ে থাকে, ওনার যারা আলাউলাদ জমিনে তাসমোর আনতেন সবসময় একজন ছেলে একজন মেয়ে, একমাত্র তো শীষ আলাইহিস সালাম ব্যতীত একজন ছেলে একজন মেয়ে। তখন শরীয়ত ওনার হুকুম ছিল আগের বৎসরের ছেলে পরের বৎসরের মেয়ে, আগের বৎসরের মেয়ে পরের বৎসরের ছেলে, পরস্পর বিবাহসাদী জায়েজ। কিন্তু এক বৎসরে যারা আসতেন যেই ছেলে মেয়ে ওনাদের পরস্পর বিবাহসাদী জায়েজ ছিল না, আগে পরে জায়েজ ছিল। এটা হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই হুকুম ছিল, আগের বৎসরের ছেলে বা মেয়ে পরের বৎসরের ছেলে বা মেয়ে, কিন্তু এক বৎসরের ছেলে মেয়ে জায়েজ ছিল না। কিন্তু যখন হযরত হাবিল আলাইহিস সালাম তিনি আসলেন, ওনার সাথে হযরত গাজা বা লিউজা আলাইহিস সালাম তিনি আসলেন, পরের বৎসর হযরত একলিমা বা আকলিমা আলাইহিস সালাম উনি ওনার সাথে কাবিল, যখন প্রত্যেকে বড় হলেন তখন শরীয়ত হুকুম ছিল হযরত হাবিল আলাইহিস সালাম ওনার সাথে হযরত একলিমা বা আকলিমা আলাইহিস সালাম ওনার সাথে এই নিযুত আজিম শরীফ হবে, আর হযরত গাজা বা লিউজ আলাইহিস সালাম ওনার সাথে কাবিলের সাথে হবে। কিন্তু কাবিল সেটা মানতে ছিল না, সে বলতেছিল তার সাথে যিনি আগমন করেছেন ওনাকেই সে বিয়ে করবে। হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তাকে অনেক বুঝিয়েছেন যে দেখো তুমি এটা করো না, এটা আমাদের শরীয়ত ওনার খেলাফ, আল্লাহ পাক ওনার নিষেধ আছে এখানে। কিন্তু সে বারবারই এ বিষয়ে বলতেছিল, তখন শেষ পর্যন্ত যিনি খলিক যিনি মালিক রহমান উনি ওহী মোবারক করলেন যে ঠিক আছে, সে যখন এ বিষয়ে বাড়াবাড়ি করতে তাহলে তাকে বলা হোক দুজনকে হযরত হাবিল আলাইহিস সালাম আর কাবিলকে তারা যেন কিছু কোরবানি করে। কি কোরবানি করবে, কোথায় করবে? হযরত হাবিল আলাইহিস সালাম তিনি মেষ লালন পালন করতেন, ওনার অনেক মেষের খামার ছিল, অনেক শত সহস্র মেষ দুম্বা ছাগল বকরি বেড়া ইত্যাদি। আর কাবিল ফসল করতেন, অনেক জমা জমি। তো বলা হলো তাহলে ঠিক আছে, তাহলে হযরত হাবিল আলাইহিস সালাম উনি ওনার যে পশুপাল তার থেকে সবচেয়ে উত্তম যেন একটা দুম্বা একটা পাহাড় নির্দিষ্ট করে যে অমুক পাহাড়ের উপরে যেন রেখে আসেন, আর কাবিলকে বলা হলো সে যে ফসল ফলিয়ে থাকে সেখান থেকে উত্তম কিছু ফসল সেই পাহাড়ের পাশে রেখে আসে, ছাগল ওই দুম্বার পাশে। হযরত হাবিল আলাইহিস সালাম তিনি ওনার সমস্ত পাহাড়ের মধ্যে হাজার হাজার বকরি বেড়ার মধ্যে দুম্বার মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ যেটা সেই দুম্বাটা সে পাহাড়ের উপরে তিনি রেখে আসলেন। আর কাবিল আগের থেকে তার ভিতর ব্যতিক্রম, সে কিছু নিম্নমানের ফসল সেখানে রেখে আসলো নাউজুবিল্লাহ। তখন নিয়ম ছিল শরীয়তের আসমান থেকে একটা আগুন এসে এটা জ্বালিয়ে দিত, জ্বালিয়ে দিলে তার কোরবানিটা কবুল করা হলো, যারটা জ্বালিয়ে দেওয়া হতো না তারটা কোরবানি কবুল হতো না। দেখা গেল হযরত হাবিল আলাইহিস সালাম ওনার যে দুম্বা সেটাকে জ্বালিয়ে দেওয়া হলো, কাবিলেরটা পড়ে রইলো তারটা কবুল হয়নি। তখন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন কাবিলকে যে দেখো আমাদের যে শরীয়ত সেটাই আল্লাহ পাক বলবৎ রেখেছেন, তোমারটা কবুল করা হয়নি। হযরত হাবিল আলাইহিস সালাম উনি হযরত একলিম আলাইহিস সালাম ওনাকে উনি নিযুত আজিম শরীফ করবেন, আর তুমি তোমার পূর্বে যিনি এসেছেন ওনার সাথে উনি তাকে আবার বুঝাইলেন। কিন্তু সে কিন্তু ওনার সামনে চুপ থাকলেও সে ভিতর ভিতরে ষড়যন্ত্র করতে থাকল, সে সরাসরি যে হযরত হাবিল আলাইহিস সালাম উনি বললো যে সে ওনাকে সে কতল করবে নাউজুবিল্লাহ, সেটা আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন যে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি আপনি বলে দিন কি অতলু আলাহিম নাবাব নাই আদামা বিল হক ইস কররাবা কুরবানান ফা তুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাবাল মিন আল আখির আখার অতলু আলাহিম নাবাব নাই আদামা বিল হক, যে আপনি হযরত আবুল বাশার সফিউল্লাহ তোমার দুই সন্তানের যে ঘটনাটা এটা সঠিকটা আপনি বর্ণনা করে দিন। ইস কাররাবা কুরবানান, যখন উভয় কোরবানির জন্য সে পশুগুলি রাখলো ফসলগুলি রাখলো, একজনেরটা কবুল করা হলো আর একজন কবুল করা হলো না, অর্থাৎ হযরত হাবিল আলাইহিস সালামটা কবুল করা হলো কাবিলেরটা কবুল করা হলো না। তখন কাবিল কী বললো, কালা লাকতুলান্নাকা, সে সরাসরি গিয়ে হুমকি দিল যে
আপনাকে আমি কতল করব, নাউজুবিল্লাহ। হযরত হাবিব আল হাসান বললেন ইন্নামা ইয়াতাকাবাল্লু ইন্নামা ইয়াতাকাবাল্লু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাবাল্লু মিনাল মুত্তাকিন, ইয়াতাকাবাল্লু নিশ্চয় আল্লাহ পাক মুত্তাকি ছাড়া কারোটা কবুল করেন। আল্লাহ পাক যারা মুত্তাকি একমাত্র তাদেরটাই কবুল করেন, অন্য কারোটা কবুল করেন, এটা তাকে বলা হইল। মুত্তাকি যারা তাদেরটা কবুল করেন, হযরত হাবিল আলসে ওনারটা কবুল করা হইল, কাবিলেরটা কবুল, কারণ সে মুত্তাকিদের অন্তর্ভুক্ত ছিল না। যখন এটা বলা হলো কিন্তু দেখা গেল হযরত আবুল বাশার সুহুল্লা আলাইহিস সালাম তিনি যখন হজ করতে গেলেন সেই সময় এই কাবিল হযরত হাবিল ওনাকে সে শহীদ করল নাউজুবিল্লাহ, এবং পরে সে নিজেও ধ্বংস হয়ে গেল নাউজুবিল্লাহ। এখান থেকে কোরবানিটা শুরু হইল, এই কোরবানি প্রথম দাখল এখান থেকে। এখানে কিন্তু বলা হচ্ছে আল্লাহ পাক বলেছেন অতলু আলাহিম নাবাবনাই আদম বিলহাক, হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালামের অকে একটা দুই সন্তানটা আপনি বলে দিন সত্য ঘটনাটা সঠিকটা, মানুষ জানে না। ইসকাররাবা কোরবানাং বা তকব্বুল মিন আহাদিহিম আলাইহি তাকাব্বাল মিন আল আখার, একজনটা কবুল করা হয়েছে, কবুল করা হয়নি, কেন কবুল করা হয়নি? ডাক্তার কো সে বলল কলা কলা লাকতুলান নাকা, আর উনি বললেন কলা ইন্নামা ইয়ে তাকাবুল্লাহ মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়ে তাকাবুল্লাহ ইয়ে তাকাব্বালু কবুল করবেন আল্লাহ পাক মিনাল মুত্তাকিন, যে মুত্তাকি ছাড়া কারোটা আল্লাহ পাক কবুল করেন। কিন্তু আল্লাহ পাক বলে দিলেন স্পষ্ট করে, আর সেটাই কিন্তু আমাদের পরবর্তী শরীয়তে যে হুকুম আসছে, আল্লাহ পাক বলেছেন লাইয়া নাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন নালু তাকওয়া মিনকুম, আল্লাহ পাক বলেন লাইয়া নাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, আল্লাহ পাক ওনার কাছে কোরবানির রক্ত গোশত পৌঁছে না, কে পৌঁছে থাকে তোমাদের তাকওয়াটা পরেজগারিটা, এই তাকওয়াটা পৌঁছে, তাকওয়াটা পৌঁছলে আল্লাহ পাক কবুল করেন, গোশত রক্ত পৌঁছে না। ওখানে বলেছেন ইয়ে তাকাবাল্লাহ ইয়ে তাকাব্বালু কবুল করুন কাট্টা আল্লাহ পাক মিনাল মুত্তাকিন, ঠিক এখানে বলা হচ্ছে মানুষের তাকওয়াটা বুঝবে, অন্য কিছু বুঝবে না। কাজে কোরবানিটা করতে হবে হাকিকে মুত্তাকি হয়ে, অর্থাৎ খালেস নিয়তে, শুধু কোরবানি করলেই হবে না, আবার কোরবানি পশুটা নিদর্শন, কোরবানি দাতা নিদর্শন কখন হবে, যখন সে এই তাকওয়ার সাথে পরেজগারির সাথে মহব্বতের সাথে রেজামন্দির সদসাহিলের লক্ষ্যে কোরবানি করবে, তখন ওই কোরবানির দাতাও নিদর্শন মোবারক অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ। এখন এটা হচ্ছে প্রথম ধাপে করা হয়েছে কোরবানিটা। এরপরে দ্বিতীয় ধাপ বলা হচ্ছে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ ওনার দ্বিতীয় ধাপ। উনি তো কোরবানি এটা শুরু হয়ে গেল, দ্বিতীয় হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম যেটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লিকুল্লি উম্মতিন জান্নাহ মানসাকান আল্লাপাক বলেন প্রত্যেক উম্মতির জন্য, সেই হযরত আবুল বাশার সফিউল্লাহ থেকে শুরু করে সমস্ত উম্মতির জন্য আমি কোরবানি এই হুকুমটা আমার এই আদেশ মোবারক আমি সবাইকে দিয়েছি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন লিয়াস কুরুসমান লহে লিয়াস কুরুসমান আলা মা রজমিম বাহিমাতিল আনাম, যেন তারা আমার নাম মোবারক স্মরণ করে তাদের গৃহপালিত পশুর উপরে, এই হুকুমটা শরীয়ত আমি সমস্ত উম্মতের প্রতি দিয়েছি। সে আবুল বাশার সফিউল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত আসছেন, এই হুকুমটা সবাইকে দেওয়া গৃহপালিত পশু, অন্য না। এখন যে পশুগুলি গৃহপালিত না সেটা কোরবানি করলে হবে না। গৃহপালিত পশু কাকে বলে? গরু ছাগল বকরি বেড়ায় মেষ দুম্বা মহিষ উট ইত্যাদি। আবার এখানে একটা মশালা আছে, সেটা হলো আমরা সামনে আবার বলবো, গৃহপালিত বলতে পশুর মানুষের বংশ যেমন তার বাবার দ্বারা পরিচয় হয়, মানুষের বংশটা বাবার দ্বারা, বাবার যেই বংশ সন্তানদের সেই বংশ,
আর পশুর বংশ হচ্ছে তার মার দ্বারা। পশুটা যদি মাটা যদি গৃহপালিত হয় তাইলে বাচ্চাগুলি গৃহপালিত, আর মাটা যদি জঙ্গলি হয় তাইলে বাচ্চাগুলিও জঙ্গলি, এগুলো গৃহপালিত হবে না। এটা গরু হোক ছাগল হোক বকরি হোক ব্যাস মেষ হোক বেড়া যদি জঙ্গলি হয় যদি তাহলে সেই জঙ্গলিটা কোরবানি করলে শুদ্ধ হবে না, ওটা কোরবানি জায়েজ নেই, গৃহপালিত হইতে হবে। আর পশুর বংশের পরিচয় হচ্ছে তার মার দ্বারা, সেটা আল্লাহ বললেন যে আমি বলি দিচ্ছি। আর এই নুসুক আর মানসাক এই শব্দটা কোরআন শরীফে তিনটা অর্থে ব্যবহৃত হয়েছে, নুসুক মানসাক, একটা হচ্ছে কোরবানি, দ্বিতীয় হজ, তৃতীয় হচ্ছে আবাদত, এই তিন অর্থে এই নুসুক মানসাক এই শব্দগুলি ব্যবহৃত হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রত্যেক উম্মতের জন্য দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায় হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, এখন ওনার যে ইতিহাস যেটা বলা হয় এটা তো হযরত আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার দুই সন্তানের ইতিহাস, এরপরে হচ্ছে হযরত খলিলুল্লাহ ওনার ইতিহাস। উনি যে আসবেন তখন ইরাকের শাসকদের সাধারণত নমরুদ বলা হয় সবে, এটা যেমন শুধু ইরাক না, ইরাকের বলে নমরুদ, মিশরের যারা তাদের ফেরাউন, ইয়েমেনের যারা তাদেরকে বলে তুব্বা, রোম কায়সার, পারস্য কিসরা, তারপরে আবিসিনের বাদশাকে বলে নাজ্জাশী, সে যেই হোক তাকেই তো। তখন যে নমরুদ ছিল এটা একটা জালেম ছিল, এই নমরুদটাই কিন্তু 1700 বৎসর শাসন করেছে নাউজুবিল্লাহ। তখন তার দরবারের মধ্যে সভাসদদের মধ্যে কিছু লোক ছিল যারা পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে কিছু জ্ঞান রাখত, তারা নমরুদকে বলল তোমার ক্ষমতা বেশি দিন থাকবে না, কেন যে কিছুদিনের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করবেন যিনি আসলে তোমার এই ক্ষমতা শেষ হয়ে যাবে। তখন সে হুকুম জারি করল সমস্ত তার, সে তো সারা পৃথিবীর সে কর্তৃত্ব করেছে নাউজুবিল্লাহ। এখন যেটা বলা হয় যে সারা পৃথিবীতে চারজন, দুইজন মুসলমান আর দুইটা কাফের, তো মুসলমানদের একজন হচ্ছে নবী এবং রসুল হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি, আরেকজন হযরত বুজুর্গ ওলি আল্লাহ সেকান্দার জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি। আর কাফেরদের মধ্যে হচ্ছে একটা বক্তে নসর আর কিছু নমরুদ, সারা পৃথিবীতে এরা কর্তৃত্ব করেছে। এখন তাকে বলা হয়েছে যখন তখন সে শব্দের হুকুম জারি করলো কোনো ছেলে সন্তান জন্ম হলেই তাকে যেন কতল করা হয় নাউজুবিল্লাহ। সেভাবে কিন্তু তার লোকেরা কাজ করতেছিল, কিন্তু আল্লাহ ওনার কুদরত বোঝা মুশকিল। ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ পাক ওনার কাজ কোনো এক মুহূর্তে খালি না। তিনি হযরত খলিল হোসেন তিনি জমিনে তাসমোর আনলেন, আনার পরে এখন ওনার যে চাচা ছিল সে চাচা ছিল আজর, সে ছিল আবার নমরুদের সভাসদ, আজর একটা বড় পূজারী। তিনি যখন আসলেন তিনি এক গুহাতে লালিত পালিত হয়েছেন যাতে নমরুদ জানতে না, যখন বড় হলেন বেরোয় আসলেন, আল্লাহ কোন সুযোগ উল্লেখ করেছেন। তিনি যখন বেরিয়ে আসলেন দেখলেন তাদের অবস্থা হাল হাকিকত, সেটা আল্লাহ ফালান মা জন্না আলহ লাইল রাও কাবাং কলাহাদা রব্বি ফালান মা আফালা কলালা ওয়াহিবুল আফিলিন। আল্লাহ বলতেছেন হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম জমিনে আসলেন রাত্রবেলা, গুহা থেকে বেরো আসলেন, এসে উনি দেখলেন তারকা, ফালাম্মা জন্না আলাই লাইলু রা কাও কাবান, রাত্রে যখন আচ্ছন্ন উনি দেখলেন তারকাগুলি। এখন ওই লোকগুলি তারকাকে পূজা করে, উনি দেখলেন পূজা করতে থাকে, কয়লা হাজা রব্বি, তারা বললো এটা তাদের রব নাউজুবিল্লাহ। ফালাম্মা আফালা কয়লা লা ওয়াহিবুল আফিলিন, হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম এটা শুনলেন দেখলেন, এ পর্যন্ত দেখলেন তারকাগুলি অস্তিমিত অর্থাৎ ডুবে গেল। তো উনি বলে এটা কী করে হইতে পারে, যে নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, মিটে যায় নিভে যায় গায়েব হয়ে যায়, সে আবার রহবয় কী করে। এগুলো প্রথম দাব। দ্বিতীয় দাবে ফালাম্মা রাল কমরা বাজে গান কয়লা হা দা রব্বি, এরপর দেখেন আবার পরে চাঁদটা উঠলো পুরনো একটা চাঁদ,
তারা বলল এটি তাদের রব, তারা আবাদত করে নাউজুবিল্লাহ। ফালাম্মা আফালা ক্বালা, যখন অস্থির ধরল, লা ইল্লাম ইয়াহদিনী রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ফালাম্মা রাল কামারা বাযগান, যখন সেই উজ্জ্বল চাঁদকে দেখলেন, ক্বালা হাযা রব্বি, তারা বলল এটা আমাদের রব তাআলা, নাউজুবিল্লাহ। ফালাম্মা আফালা ক্বালা, লা ইল্লাম ইয়াহদিনী রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এটা ওনার ভাষায় বললেন, অর্থাৎ যে আল্লাহ পাক আপনি যদি কাউকে হেদায়েত না দেন, সে কোনোদিন হেদায়েত লাভ করতে পারবে না। হযরত খলিলুল ইসলাম বললেন, তারা বলল যে চারটাকে তাদের রব, এটা তো অস্তিমিত গেল, ডুবে গেল, তাহলে রব হয় কী করে? লা ইল্লাম ইয়াহদিনী রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ আপনি যদি হেদায়েত না দেন কাউকে, তাহলে এই কাম গোমরাহের মধ্যে থাকবে, তার গোমরা থাকবে, এরা যেন গোমরা। দ্বিতীয় দাব গেল, তৃতীয় দিনের বেলা হলো। ফালাম্মা রা শামসা বাযগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার, দিনের বেলা সূর্য উদিত হইল, অনেক বড় সূর্যটা, অনেক আলো প্রখর, যে বলতেছেন ফালাম্মা রা শামসা বাযগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার, এরা কাউম বলল সম্প্রদায় যে এই যে সূর্যটা উঠলো, এই সূর্যটা হচ্ছে বড় রব, নাউজুবিল্লাহ। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কাউমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, সূর্যটা ডুবে গেল, তুমি জানলে কী করে রব হতে পারে সূর্য ডুবে গেলে? হে কাউম, তোমাদের এই মুশরিক কুফরি শেরি কাছ থেকে আমি পবিত্র, আমি এর মধ্যে নেই, এগুলি রপ্তাল হইতে পারে না। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, উনি বললেন আমি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা মুবারক সেই মহান আল্লাহ ওনার দিকে রুজু করলাম, যিনি আসমান জমিনের সৃষ্টিকারী। ওমান আমিনাল মুশরিক, আমি মুশরিক অন্তর্ভুক্ত নই। উনি তাতে স্পষ্ট বললেন, তোমাদের এই তারকা, তোমাদের চন্দ্র, তোমাদের সূর্য, এগুলি রব হইতে পারে না, এর মিথ্যা কথা, তারা কিন্তু এগুলি পূজা করত। উনি যখন বললেন, তারা কিন্তু কোনো জব দিতে পারেনি। এরপরে দিনের বেলা তিনি তাদের সাথে আসলেন, তারা আর কিসের পূজা করে, মানে মূর্তি পূজা করে, একটা অনেক বড় রুম ঘর, এটা হলো নমরুদের একটা বড় পূজাখানা, অনেক মূর্তি, শত শত মূর্তি। তিনি সেখানে গেলেন, বললো এগুলি কী? তারা বললো এগুলি হচ্ছে মূর্তি। তো মূর্তি কী করো তোমরা? এটা পূজা করে। তুমি মূর্তি পূজা করতে কেমন কথা হলো? মূর্তি পূজা করো, মূর্তি তো কথা বলতে পারে না, তোমরা বানাও, তোমরা কী করে পূজা করো? এরা কিন্তু কোনো জব দিল না, চুপ থাকলো। তুমি আর কিছু বললেন না, উনি চলে আসলেন। পরে একদিন যখন সব কেউ নাই, নিরিবিলি, উনি একা একা গেলেন, যে সমস্ত মূর্তিগুলি ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে, বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির কাঁধে একটা কুড়াল দিয়ে উনি চলে আসলেন। পরে যখন তাদের এই মূর্তি পূজকরা গেল নম্বরদের, গিয়ে দেখে তাদের তো ইয়ে হয়ে গেলো, তারা তাজ্জুব হইল, ব্যাপারটা কি, সমস্ত মূর্তিগুলি গুঁড়ো হয়ে গেছে, বড় মূর্তির কাঁধে একটা কুড়াল, ব্যাপারটা কি? পিছনে পিছনে হযরত খলিলুল ইসলাম উনিও গেলেন, উনি গিয়ে বললেন, দেখলেন কী ব্যাপার, তার বললো এরকম হইল, মূর্তি ভাঙলো কে? তো উনি বললেন মূর্তি ভাঙলো কে, তোমাদের মূর্তি, বড় মূর্তিটা তো দেখা যায় সুস্থই আছে, তার কাঁধে একটা কুড়ালো আছে, তাহলে তাকে জিজ্ঞাসা করো না কে ভাঙলো। তো তারা বললো সে তো কথা বলতে পারে না, তুমি তাকে কথা বলতে না পারলে তাকে তোমার পূজা করো কেন? যে তার অধীনস্থদের রক্ষা করতে পারে না, সেবার রব হয় কী করে? তিনজন হ্যাকমতের সাথে বললেন, তখন তারা বুঝলো নিশ্চয় হয়তো তিনি এই কাজটা করছেন, তারা নমরুদকে জানাইলো যে এরকম উনি এই কাজ করেছেন। তখন কিন্তু নমরুদে আগুন তৈরি করলো, আগুনের কুণ্ড করলো, অনেক বড় ওনাকে রাখার জন্য। এখন মুক্তালিব বর্ণনা, সাত দিন থেকে চল্লিশ দিন উনি ছিলেন সে আগুনের মধ্যে,
যমুনাকে আগ্নে রাখার ব্যবস্থা করা হইল, এনে অনেক লম্বা সংক্ষিপ্ত হচ্ছে। এই যে মানুষের কপালে টিপ দেয়, এই টিপটা কিন্তু তখন থেকে প্রচলন হয়েছে, এটা হারাম কুফরি। ওনাকে আগুনে রাখবে, কীভাবে রাখবে, অনেক বড় আগুন তো, দূর থেকে ওনাকে সেখানে পৌঁছাইতে হবে। কীভাবে পৌঁছানো হবে? এই যে চরক গাছ যেগুলো চরকি, ও যারা অনেক জায়গায় থাকে, চরকি এগুলি ঘুরিয়ে ঘুরিয়ে নিক্ষেপ করে, ওখানে ওনাকে বসানো হইল। কিন্তু চরক গাছ তো চলে না, ইবলিস আসলো। ইবলিস সে বলল যে দেখো, তোমার এই চরক গাছ সারা পৃথিবীর লোক একসাথে হইলেও এটা নাড়াইতে পারবে না, কারণ হযরত ফেরেশতারা ওনারা এটা ধরে রেখেছে। তখন নমরুদের লোক তাহলে কী করতে হবে? তখন তাদের যে কুপরামর্শ, যে খারাপ মহিলা এনে খারাপ কাজ করাইতে হবে, নাউজুবিল্লাহ। তো ওই খারাপ মহিলাগুলির কপালে টিপ দিল, চিহ্নিত করলো কোন কোন মহিলা খারাপ, ওই মহিলা খারাপ মহিলাগুলি খারাপ পুরুষের সাথে খারাপ কাজ করবে, নাউজুবিল্লাহ। তাইলে হযরত ফেরেশতা আলাইহিমুসসালাম ওনারা চলে যাবেন, তখনই চরক গাছটা ঘুরবে, তখন ওনাকে সেখানে পৌঁছানো সম্ভব হবে, নাউজুবিল্লাহ। তখন তাই করলো, তিনি পৌঁছলেন, কোনো অসুবিধা। উনি যখন সেই আগুনের মধ্যে পৌঁছলেন, উনি এতপিনের থাকলেন, আল্লাহ পাক তো ঘোষণা দিলেন। এদিকে হযরত ফেরেশতা আলাইহিমুসসালাম, বিশেষ করে জিবরিল আলাইহিসসালাম বললেন যে আল্লাহ পাক আপনার খলিল, ওনাকে তো আগুনে রাখা হচ্ছে, তাহলে ওনার তো ক্ষতি হবে। তা আল্লাহ পাক বললেন ঠিক আছে, আপনি দেখেন, উনি যদি সাহায্য চায় সাহায্য করেন। উনি আসলেন, বললেন না, আপনার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, আমার যিনি মালিক, যিনি খলিক, রব আল্লাহ পাক, উনি আমাকে হেফাজত করবেন। তা উনি চলে গেলেন, ঠিকই হেফাজত করলেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, কী বললেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান, প্রজাতরূপ বললেন হে আগুন, তুমি ঠান্ডা শীতল শান্তিদায়ক হয়ে যাও। সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে লেখা হয় যখন এতরূপ বলা হলো, তখন সমস্ত পৃথিবীর আগুনগুলি ঠান্ডা হয়ে গেল। তখন মানুষ আগুন দেওয়ার কোনো কাজ করতে পারতেছিল না, আগুনে কোনো ক্রিয়া নাই। এরপর যখন বললেন আল্লাহ ইব্রাহিম, একমাত্র খলিলুল্লাহ আলাইহিস, ওনার প্রতি তুমি ঠান্ডা শীতল শান্তিদায়ক হয়ে যাও, সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পৃথিবীর অন্য আগুন মিলে আবার তার কার্যকারিতা তারা ফিরে পেলো, ওখানে সব ঠান্ডা শীত, উনি থাকলেন এতমিনের সাথে 7 দিন থেকে 40 দিন। যখন দেখলো কোনো কাজ হচ্ছে না, তখন তিনি আবার সেখান থেকে বের হয়ে আসলেন। তিনি বের হয়ে এসে তাদেরকে বললেন যে দেখো, তোমাদেরকে আমি অনেক নসিহত করলাম, অনেক বললাম, তোমরা তো আমার কথা শুনলে, তাহলে আমি আর এখানে থাকবো না, ইরাকে থাকবো না। ইন্নি জাহিবুন ইলা রব্বি সাইহাদিন, ক্বালা ইন্নি জাহিবুন ইলা রব্বি সাইহাদিন, যে নিশ্চয় আমি আমার রবতলার দিকে আমি যাবো গিয়া, তিনি আমাকে সুবোধ প্রদর্শন করেছেন, করবেন। তিনি বেরে আসলেন, এসে নিয়ে আসলেন কোথায়, সেখান থেকে ফিলিস্তিন। ফিলিস্তিন তখন ছিল সিরিয়ার অধীন। এখানে এসে তিনি হযরত সেদিন সারা আলাইহিস সালাম ওনার সাথে নিজু আজিম সাহেব সম্পন্ন করেন, কিছু টাকা জমিন উনি করেন। ওনার সাথে ছিলেন ওনার একমাত্র বাগিনা, উনি হযরত লুত আলাইহিস সালাম উনি ছিলেন। এখন উনি আবার আল্লাহ পাক ওনার নির্দেশ মোবারক হলো যে উনি সফর করার জন্য, উনি সফর করতে বেরোলেন, কোথায় গেলেন, মিশরে। মিশরে গেলেন, ফেরাউন ছিল এটা আরেক জালেম। ওই ফেরাউন জালেমের নিয়ম ছিল, ওখানে কোনো যদি তার দেশে কোনো মহিলা আসতো, মেয়ে আসতো যারা খুবসুরত, তাদেরকে সে ধরে নিয়ে যেত, নাউজুবিল্লাহ। হযরত খলিলুল্লাহ আলাইহিসসালাম যখন গেলেন হযরত সারা আলাইহিসসালামকে নিয়ে, তখন সে ওনাদেরকে আটকালো, এন উনি তো রসুল আলাইহিসসালাম, তো ওনাকে নিয়ে গেল হযরত সারা আলাইহিসসালামকে তো নিয়ে গেল। সে কী করে উনি এখান থেকে দেখতেছেন, একজন নবী একজন রসুল আছেন, ওনার তো সামনে পিছনে কাছে দূরে সমান, ওনার একভাবেই দেখেন, সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কাফের মুখটা নমরুদটা যখন, আরে ফেরাউনটা যখন কোনো খারাপ নিয়ত করতো, তখন সে লুলা ল্যাংরা হয়ে যেত, বেহুশ হয়ে যেত, নানান তার অবস্থা সৃষ্টি, সে যেতে পারত না। এরকম কয়েকদিন ঘটার পরে সে হযরত খলিলুর সঙ্গে খবর দিল, আপনি এক কাজ করেন, আপনার যিনি সঙ্গী ওনাকে আপনি নিয়ে যান, তবে আমাদের এখানে আরেকজন মেয়ে আছে ওনার মতো, ওনাকে নিয়ে যান। উনি হযরত হাজার আলাইহা সালাম, উনি ছিলেন আরেক বাদশার মেয়ে। এই ফেরাউনটা ওই বাদশার সাথে যুদ্ধ করে ওই বাদশাকে পরাস্ত করে ওই বাদশার মেয়েকে সে কব্জা করেছিল, তার উদ্দেশ্য খারাপ ছিল, কিন্তু ওনার দিকে সে নিয়ত করলে সে লুলা ল্যাংরা বেহুশ হয়ে যেত।
তো বলল যে আরেকজন মেয়ে আছে ওনাকে নিয়ে যান। হযরত খলিলুল্লাহ আলাইহিস উনি রাজি ছিলেন না, কিন্তু হযরত সারা আলাইহিস সালাম বললেন না নিয়ে না আমাদের কাজে লাগবে। ঠিক আছে, নিয়ে নিলেন। ওনাকে নিয়ে আসতেছিলেন ফিলিস্তিন, রাস্তার মধ্যে ওনার সাথে হযরত খলিলুল আলাইহিস সালাম ওনাকে হযরত সারা আলাইহিস সালাম উনি নিজবুত আজিম শরীফ সম্পন্ন করান। সুবহানাল্লাহ। এখানে আবার আরেকটা মাসালা আছে, সেটা হলো ওনাকে যখন নিজবুত আজিম শরীফ সম্পন্ন করান তখন ওনার সৌন্দর্য বৃদ্ধির জন্য উনি কান নাক ছিদ্র করে কানের মধ্যে দুল, নাকে নাকফুল বা গলায় হার, স্বর্ণের ইত্যাদি সব কিছু উনি অনেক সম্পদশালী ছিলেন উনি দিয়েছিলেন। এটি কিন্তু মানুষ আবার উল্টা রটনা করে ওনাকে আকৃতি বিকৃতি করার জন্য করা হয়েছিল, নাউজুবিল্লাহ। এটা সৌন্দর্য বৃদ্ধি এখনও তো মানুষ করে, মানুষ মহিলারা নাকফুল ব্যবহার করে, কানের দুল ব্যবহার করে, গলায় ব্যবহার করে, হাতে ব্যবহার করে, স্বর্ণের অলঙ্কার বা অন্য অন্য যা অলঙ্কার, এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য। যখন আসলেন অনেক জায়গা জমি সম্পত্তি, কিন্তু ওনার কোনো আলাউলাদ নেই। উনি সে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, যে আল্লাহ পাক আপনি দোয়া করে আমাকে একজন সন্তান দান করুন, নেক সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান। ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আল্লাহ পাক সংবাদ দিন আপনাকে একজন সহনশীল একজন সন্তান দেওয়া হবে। দেওয়া হলে সেটাই হচ্ছেন হযরত জবিউল্লাহ, ইসমাইল জবিউল্লাহ আলাইহি সালাম, তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন হযরত খলিল সেমন বয়স হচ্ছে 86 বৎসর। এখানে কিন্তু তারা অনেকে বলে থাকে, ইহুদিরা বলে এটা বিশেষ করে, খ্রিস্টানরাও বলে, আবার বাতিল ফেরকারাও বলে যে কোরবানি করা হয়েছিল হযরত ঈসা আলাইহিসসালাম ওনাকে, কিন্তু কথাটা শুদ্ধ না, এটা মিথ্যা কথা। হযরত ঈসা আলাইহিসসালাম হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস ওনার পরে ওনার জন্ম হয়েছে, ওনার থেকে উনি প্রায় 13 বছরের ছোটো বয়সে, 13 বছরের ছোটো, এটা কোরআন শরীফে বর্ণনা ধারাবাহিকতা আছে। যখন দোয়া করলেন বড় হন, ওনার উনি বেলাদুশে গ্রহণ করলেন, তা আল্লাহ পাক কোরআন শরীফ কিন্তু বলেছেন, ইজিব তালা ইব্রাহিমা রব্বহু, ইজিব তালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা। আল্লাহ পাক বলেন, ইজিব তালা ইব্রাহিমা রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা। আল্লাহ পাক বলছেন ইবতালা, এটা অনেকে বলে পরীক্ষা হচ্ছে, আসলে নবী রসুলের তো পরীক্ষা নেই, ওনার তো ওহী মর্যাদা নিয়ন্ত্রিত, আল্লাহ পাক ওনার দ্বারা কিছু কাজ সম্পাদন করাইলেন, কিছু বললেন সম্পাদন করার জন্য উনি করলেন। যেমন একটা প্রথম হলে উনি নমরুদের বিরুদ্ধে সব বললেন, আর তারপরে দ্বিতীয় হচ্ছে যে উনি ফেরাউনের সাথে যা ঘটনা ঘটল, তৃতীয় হচ্ছে কোরবানি, এটা করার জন্য বললেন। কী বললেন? আল্লাহ পাক বললেন যে আপনি আপনার আওলাদ প্রথমবার একটা কোরবানি করুন। অনেক বর্ণনা ইয়ামুত তারবিয়া, অর্থাৎ 8 তারিখ ইয়ামুত তারবিয়া বলার অর্থ চিন্তার দিন, কোরবানি করতে বলা হলো। মুক্তালিব বর্ণনা, কোনো বর্ণনায় প্রথম তিনি 100 দুম্বা করেছেন, দ্বিতীয় দিন 100 গরু করেছেন, তৃতীয় দিন 100 উট করেছেন, আবার কোনো বর্ণনায় প্রতিদিনই উট করেছেন। তো শেষ দিন যখন আল্লাহ পাক বললেন যে না, এসব করলে আপনার আওলাদ হযরত জবিউল্লাহ ইসমাইল ওনাকে কোরবানি করতে হবে, এটা আল্লাহ পাক বললেন সরাসরি, তখন সেটাই কোরআন শরীফে রয়ে গেছে। হযরত খলিল উনি বলেন, আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মাউসা ইয়াকালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আজবাউকা ফাংজুর মা যা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদদাক্ত রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন وفديناه بذبح عظيم وتركنا عليه بالآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين باركنا عليه এখানে বলা হচ্ছে وبشرنا بإسحاق نبيا من الصالحين আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা বালাগা মুসাইয়া,
যখন উনি চলাচল শিখলেন, এখন মুক্তালিব বর্ণ অনেক কিছু কেউ বলছে 2 বছর থেকে 13 বছর, আসলে 13 বছর না, উনি 5-7 বছর বয়স মনোরক যখন তখন ফেলে মা বালা মাসু উনি চলাচল শিখলেন। হযরত খলিল হোসেন স্বপ্ন দেখলেন, সেটাই বলতেছেন ওনার ছেলে হযরত জাবিউল হোসেন, উনিও তো রসুল, হযরত ইসমাইল জাবিউল হোসেন সম্মানিত রসুল আলাইহিসালাম, উনি বলতেছেন ফালাম্মা বালাগা মাসা ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার আওলাদ, ইন্নি আরাফিল মানামে আন্নি আজবাউকা ফাংজুর মা যা তারা, বললেন হে আমার আওলাদ, আমি তো স্বপ্নে দেখেছি যে আপনাকে আমি কোরবানি করতেছি, আপনি কী বলেন, আপনার কি এর মধ্যে কোনো কথা আছে কি? এই যে বাতিল ফেরকারা বলে নবী রসুলের জিন্দগি 2 প্রকার, একটা ব্যক্তিগত, একটা নবতি জিন্দগি, নাউজুবিল্লাহ। তো ব্যক্তিগত জিন্দগি আবার কখন হলো, উনি স্বপ্নে দেখতেছেন, তো স্বপ্নটা তো ওহী মুবারক, উনি রসুল, ওনার আওলাদ উনি রসুল, উনি জিজ্ঞাসা করলেন ইন্নি আরাফিল মানামে আন্নি আজবাউকা ফাংজুর মা যা তারা, আমি তো স্বপ্নে দেখলাম আপনাকে আমি কোরবানি করতেছি, এখন আপনি কী বলেন? তিনি কী বললেন যে আপনার স্বপ্নে যেন ভুলও হইতে পারে, নাউজুবিল্লাহ, বলেন বলে ইয়া বতিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, বলে ইয়া বতিফাল হে আমার মহাসম্মানিত পিতা, আপনি যে আদিষ্ট আপনি করেন কোনো অসুবিধা নেই, আমাকে কোরবানি করেন, অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, দুজনে আত্মসমর্পণ করলেন, তাল্লাহু লিল, তাল্লা বলে এই পাশগুলিকে 2 পাশ, তাল্লা তাল্লাহু লিল জামিন, কাত করে শোয়াইলেন, এই জন্য পশুটিকে একটু কাত করে শোয়াইতে হয়, তাল্লাহু লিল জামিন, কাত করে শোয়াইছেন, শোয়াই কোরবানি করলেন, অনেক লম্বা ওকে পরে আছে আমরা বলব। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন ও না দাইনা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, উনি কোরবানি শুরু করলেন, আল্লাহ নেদা করলেন, এখন হযরত জিব্রিল সব সমস্ত ফেরেশতার অস্থির হয়ে গেলেন যে আল্লাহ পাক আপনার খলিল, উনি তো ওনার আওলাদকে কোরবানি জব করেই ফেলবেন, আপনি দয়া করে একটা ব্যবস্থা করেন, ঠিক আছে আল্লাহ পাক তাহলে এক কাজ করেন, আপনি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যান, এখন মুক্তালি বর্ণনা এটা হচ্ছে ওই দুম্বাটা যেটা হযরত হাবিল আলাইহিস সালাম উনি কোরবানি করেছিলেন, আল্লাহ পাক জান্নাত এটাকে লালন পালন করেছেন, কদরাফিল জান্নাত 40 খরিফা, জান্নাতে 40টা বসন্তকাল অতিবাহিত করেছে, সেটা ওখানে ছিল, ওটা নিয়ে আসলেন, ওটা দিলেন হযরত, এখানে যখন উনি জব শুরু করলেন জব ছুরিটা কাটতেছিল না, এখন মুক্তালিব বর্ণনা এক বর্ণনা হচ্ছে ছুরিকে যখন কাটতে উনি ছুরিটাকে নিক্ষেপ করলেন একটা পাথরের উপরে, ওটা পাথরের মধ্যে পরে পাথরের 2 টুকরো হয়ে গেলো, এত ধারালো, তিনি বললেন হে ছুরি তুমি পাথরের 2 টুকরো করলে আমার ছেলে হযরত জাবিউল্লাহ আলাইহিস সালাম ওনার গলাটা কাটতে পারলে না, এখন এক বর্ণনা ছুরি জব দিল, হে হযরত খলিল হোসেন আপনি একবার বলেন কাটার জন্য আল্লাহ পাক আমাকে 99 বার নিষেধ করেন, আমি কোনটা করব, আরেক বর্ণনা বলা হচ্ছে ওনার গলা মোবারক উপরে একটা তামার পাত দেওয়া হয়েছিল যার জন্য ছুরি তামার পাতের মধ্যে চলেছে, ওনার গলা মোবারক স্পর্শ করতে পারেনি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে যখন দুম্বাটা আনা হলো দুম্বাটাকেই জব করা হলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে ফাদাইনাহু বিযিবিন আযীম, ওনার পূর্বে একটা মহান কোরবানি কবুল করলো, অর্থাৎ মহান কোরবানি মানে বলতে হলো এটা শেষ পর্যন্ত কেমন পর্যন্ত এটা জারি করে দেওয়া হলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটারও কোরবানির দ্বিতীয় ধাপ, তখন থেকে কোরবানি আবার শুরু হলো, এখন যদি আওলাদকে কোরবানির নিয়ম থাকতো তাহলে আস্তে আস্তে মানুষ আওলাদকে করতে, কিন্তু আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে আওলাদকে না করে একটা দুম্বা কোরবানির ব্যবস্থা করে দিলেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো দ্বিতীয় ধাপ বলা হচ্ছে, এখন এই ধাপটা পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ত, এটা বলা হয় যখন হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি জাবুর শরীফ নাজিল করা হয়েছে, ওনাকে যখন বলা হলো যে কোরবানির বিষয়টা, তিনি বললেন আল্লাহ পাক কোরবানি কি শুধু খাস করে আমার জন্য, কিন্তু না আপনার জন্য না, সেই হযরত আবুল বাশার সফিউল ইসলাম শুরু করে শেষ পর্যন্ত শেষে গিয়ে আমার হাবিব নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লত ওনার সময় গিয়ে এটা পূর্ণতা প্রাপ্ত হবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু, তখন হচ্ছে দাউদ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক আপনার যিনি হাবিব উনি তো অনেক সম্মানিত মর্যাদাবান, তাহলে ওনার সম্মানার্থে ওনার উম্মতরা কী ফায়দা লাভ করবে কোরবানির দ্বারা, তখন আল্লাহ পাক বললেন
ইহকালে আমি ফায়দা দিব কোরবানির দ্বারা, প্রতিটা পশমের বিনিময়ে দশটা নেকি, দশটা গুণা মাফ করবো, দশটা মর্যাদা বৃদ্ধি করবো, সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছি দুনিয়াবি ফায়দা, আর পরকালে, পরকালের জন্য যে পশুগুলি তারা জবাই করবে সে পশুর গোস্তের বিনিময়ে, প্রত্যেক টুকরার বিনিময়ে একটা জান্নাতি পাখি দিব সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হারের বিনিময়ে জান্নাতে একটা বোরাক দিব সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মাথার পশমের বিনিময়ে প্রতিটা পশম একজন করে হুর দিব সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শরীরের পশমের মিনে একটা করে বালাখানা দিব সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো বাহ্যিক, আর আভ্যন্তরীণ যেটা হাকিকত, এই কোরবানির দ্বারা সে উম্মত আমার এবং আমার হাবিব নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের রেজামন্দি সন্তুষ্ট এবং কুরবত হাসিল করবে সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই কিন্তু আবার হাদিসে বলা হচ্ছে, আনুজাদ যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা হাযিল আদাহিয়্যু। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে, ওমা হাযিল আদাহিয়্যু ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। প্রথম এটা হচ্ছে আপনাদের পূর্বপুরুষ যিনি হযরত খলিলুল্লাহ সোনার এটা সুন্নত মোবারক সোহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামা ফিহা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বললেন এই কোরবানিটা কি, এই কোরবানি হচ্ছে সুন্নত মোবারক খলিলুল্লাহ সোনার, তারপরে ফামা লানা ফিহা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কোরবানিতে আমাদের জন্য কী রয়ে গেছে, কিসের কী নিয়ামতটা রয়ে গেছে। কয়লা বিকুল্লি সারতিম হাসানাতে বিকুল্লি সাথে মিনাল হাসানা, যে পশুর যতগুলি পশম, পশমের বিনিময়ে প্রতি পশমের বিনিময়ে নেকি রয়ে গেছে সোহান আল্লাহ সাল্লাম। ফামা লানা ফিয়ার ফালা বিকুল্লি সারতে মিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময় রয়েছে। ফার্স্ট সুফ ইয়া রাসূল আল্লাহ সাল্লাম, তাহলে পশমযুক্ত যেগুলি দুম্বা ভেড়া অনেক বেশি পশম, তাহলে তার বিকুল্লি সাথে মিনে সুফে হাসানা, বিকুল্লি সারাতে মিনে সুফে হাসানা, এবং প্রত্যেকটা পশমওয়ালা পশুর প্রতি পশমের বিনিময়ও নেকি রয়েছে সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশটা নেকি, দশটা গুণা মাফ, দশটা মর্যাদা কমপক্ষে সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এখলাস অনুযায়ী দশটা থেকে লক্ষ কোটিও হইতে পারে সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিকুল্লি সারাতে মিন বিকুল্লি সাথে হাসানা, বিকুল্লি সারাতে প্রত্যেক পশমের মিনে হাস নেকি, আবার প্রত্যেক পশমওয়ালা পশুর প্রত্যেক পশমের বিনিময়ও নেকি রয়ে গেছে, যত বেশি পশম কোনো অসুবিধা নেই, প্রতি পশমের বিনিময়ে কমপক্ষে দশটা নেকি, দশটা গুণা মাপ, দশটা মর্যাদা, এটা কমপক্ষে একলাস অনুযায়ী টাকা অনুযায়ী এটা লক্ষ কোটিও হইতে পারে সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা তৃতীয় পর্যায়ে, আমরা যেটা কোরবানি করেছি এটা তৃতীয় পর্যায়ে, পূর্ণতা পর্যায়ে পৌঁছেছে, পূর্ণতার স্তরে পৌঁছেছে এখানে কোরবানি। এখন সে কোরবানি সেটা নিদর্শন মোবারক, এখানে নিদর্শন মোবারক তাকওয়ার সাথে, পরেজগারির সাথে, মহব্বতের সাথে, এখলাসের সাথে কোরবানি করতে হবে, তখন পরিপূর্ণ ফায়দা পাওয়া যাবে, অন্যথায় কিন্তু কোনো ফায়দা পাওয়া যাবে না, এখলাসের সাথে করতে হবে। এই জন্য প্রত্যেকটা আমলই মানুষ তো করে, কিন্তু করলে ফায়দা পাবে কখন, যখন সে মহব্বতের সাথে, এখলাসের সাথে, কুরবতের সাথে, মানে হাকিকিভাবে সে করবে, তখন সেটার ফায়দা, সে অন্যতে সে ফায়দা তো লাভ করবে না, তার কোরবানি কবুলই হবে না, নাউজুবিল্লাহ। এটা বলা হচ্ছে আল্লাহ পাক যে বললেন লা ইয়ানালু আল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাহুহা ওয়ালাকিন আত-তাকওয়া মিনকুম, গোস্ত পচবে না তোমাদের, রক্ত পচবে না তোমাদের, তাকওয়া পরেজগারি এটা পচবে সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইয়াতাকাব্বালু ইয়াতাকাব্বালু কবুল করে আল্লাহ করবেন কি, কার থেকে, মিনাল মুত্তাকিন, মোত্তাকিনের থেকে, আচ্ছা যার মোত্তাকি তাদেরটাই কবুল করে, অন্য কাউটা কবুল হবে না। তাহলে কোরবানিটা তাকওয়ার সাথে করতে হবে, এখলাসের সাথে, খুলুসিয়তের সাথে। এখন কতজন এখলাসের সাথে করে, এই তো চিন্তা ফিকিরের বিষয়, এখলাস তো নাই করবে কেমনে। আমরা যে বলি জিকির ফিকির করার জন্য, জিকির করে এখলাস পয়দা করে, এখলাস পয়দা হলে তখন সে কবুল হবে, আর কবুল হবে কেমনে, কীভাবে হবে, এখলাসের সাথে কবুল করতে হবে, মোত থেকেও করতে হবে। আর এই কোরবানির দ্বারা মানুষ মোত্তাকি হয় সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যথা তো সে ফায়দা লাভ করতে পারবে না।
এখন কোরবানির পশুহরি নিদর্শন, কোরবানির হাটটা নিদর্শন, কোরবানি কারক নিদর্শন, যে কোরবানি করে সেও নিদর্শন। এই যে নিদর্শনগুলি আল্লাহ পাক ওনার শেয়ার, এই শেয়ারের মূল্য কত এটা মানুষকে দিতে পারবে পারবে না, কখন সেটা হবে ওটা ওই যে ওই আশ্রমে বলা হচ্ছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শায়ইরান ওয়ালা শারাল হারাম ওয়ালা আল হাদিয়া ওয়ালা আল কালাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মি রাব্বিহিম ওয়ারিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলাম মি রাব্বিহিম ওয়ারিদওয়ানা, যারা আল্লাহ পাক ওনার রেজামন্দি সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে যারা হজ করবে কোরবানি করবে, তারা নিদর্শন এবং তাদের পশুগুলি নিদর্শন ওনার অন্তর্ভুক্ত হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা রেজামন্দি সন্তুষ্টি মর হাসিলের উদ্দেশ্যে করবে না, গ্যারুলের উদ্দেশ্য করবে, গোস্ত খাওয়ার জন্য করবে, তাদেরটা তো সেই নিদর্শন হবে না। আল্লাহ পাকের ওনার সন্তুষ্টি ওনার রেজামন্দি হাসিলের লক্ষ্যে করতে হবে, তখন সেটা নিদর্শন হবে, সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন। আর তারপর আমরা আবার বলে থাকি যে কোরবানি করবে, আরেকটা যেটা আমরা বলি কোরবানি হচ্ছে আমভাবে যারা নেশাব পরিমাণ তার জন্য ওয়াজিব, আমাদের হানাফি মাযহাবে নেশাব না হলেও যার সচ্ছলতা আছে সেজন্য কোরবানি করে, এটা একটা ফজিলতপূর্ণ। কারণ হাদিসে বলা হচ্ছে মা ওয়াজাদা সাতান মিনহু ফালা ইয়াকরুবান্না মসজিদান, মা ওয়াজাদা সাতা ওয়ালাই মুদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, মা ওয়াজাদা সাতা ওয়ালাই মুদাহি যার সামর্থ্য কোরবানি করল না ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে নাউজুবিল্লাহ। যার সামর্থ্য আছে সে কোরবানি করল না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি তিনি বলেন সেই ব্যক্তি যেন নামাজ পড়তে ঈদগাহে না আসে, তার নামাজের প্রয়োজন নাই, তার সামর্থ্য থাকার পর সে কোরবানি করল না, আমার আদেশটা সে পালন করল না, তার নামাজেরও কোনো প্রয়োজন নেই। ঈদের নামাজটা কি ফরজ ওয়াজিব সুন্নত কুণ্ড ঈদের নামাজ? হ্যাঁ কি ঈদের নামাজ বলো দেখি, ঈদের নামাজটা কি? হ্যাঁ কোরবানিটা কি? তো কোরবানি ওয়াজিব ঈদের নামাজ ওয়াজিব, তাইলে তুমি একটা ওয়াজিব পালন করলে না আরেকটা ওয়াজিব পালন করবে তাহলে কেমনে হবে? আল্লাহর জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি বললেন যারা কোরবানি করেন তারা যদি জ্ঞান না আসে তাদের নামাজের প্রয়োজন নাই, নেশা পরিমাণ সে তো দিবে, যার সামর্থ্য আমাদের এই হানাফি মাজাবে যার সামর্থ্য সেজন্য কোরবানি দেয়, একটা তো সে দিবেই তার জন্য ওয়াজিব, আরেকটা দিবে কি একটা ফরজ কোরবানি দিবে কমপক্ষে, একটা ফরজ যেটা আমরা বলি আমাদের তো রেসালা বের হয়েছে ফরজ কোরবানিটা কি, যেটা হজরত হানাস শুনতে বর্ণিত রয়েছে, উনি বলছেন আমি দেখলাম রয়েছে হচ্ছে তালিয়ান আলহ সালাম ইউদাহি বেকাব শাইন ইমামুল আউয়াল সেমন দেখলাম দুইটা কোরবানি দুইটা দুম্বা উনি কোরবানি দিচ্ছেন, ফাকুল তো মাহাজা, আমি বললাম এটা কী আপনার তো ওয়াজিব একটা আপনি দুইটা করেন কেন? উনি বললেন ইন্না রাসুল আল্লাহ সাম আউসানি আনুদহান ফানুদহান, এটা একটা হাদিস শরীফ, আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু উনি বলছেন আমি যখন ওনার তরফ থেকে কোরবানি করি একটা ওনার তরফ থেকে একটা আমার তরফ থেকে কোরবানি, আবার আরেক হাদিস উনি বলছেন হয়তো হানার সঙ্গে বলেন না আনহাজরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম কয়লা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আওসানি আমাকে ওসিয়ত করছেন আর একটা আমারানি আমাকে আদেশ করছেন, আনুদহিয়ান ফানুদহিয়ান আবাদা, আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ মোবারক করেছেন আমি যেন অনন্তকাল ধরে ওনার পক্ষ থেকে কোরবানি করি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে উনি একলা করবেন উম্মতকে, উনি একলা অন্যর উম্মত না, এই সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ওনার পক্ষ থেকে কোরবানি করাটা এটা যেহেতু আদেশ মোহর করছে এটা ফরজ হয়ে গেছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণভাবে কোনো বাবা মা যদি কোনো সন্তানকে ওসিয়ত করে ওয়াজিব হয়, এটা পালন করে না করলে গুনাহ হয়, কমপক্ষে তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ সম্পত্তি সে খরচ করতে পারে ওসিয়তের জন্য, তিন ভাগের যদি তার দশ কোটি থাকে তাহলে তিন কোটি শ তিন কোটির বেশি সে খরচ করতে পারবে, যত টাকা থাকে তার সম্পত্তির তিন ভাগের এবার করতে পারে, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু উনি যে আদেশ অমর করেন কত খরচ করতে হবে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী। এখন কেউ যদি একটা পারে দশটা পারে একশোটা পারে, আমি যদি না পারে তাহলে দশজনে মিলে করো বিশজনে মিলে করো, অসুবিধার কি আছে, গোস্ত তো খেতেই হবে তাহলে কোরবানিটা দিয়ে গোস্ত খাক, তোমার যুবক গোস্ত তো কেউ নিয়ে যাচ্ছে না যারটা সেই নিবে, তাহলে দশজন বিশজন তিরিশজন মিলে একটা গরু যদি কোরবানি করে
তাহলে গরু পূর্ণ করলে তাহলে সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব নাম্বার ওনার পক্ষ থেকে ওনার আব্বা আলাইহিমা সালাম ওনার তরফ থেকে হযরত খলিলুল সামান থেকে হযরত জাবিলুল সামানের তরফ থেকে সবার তরফ থেকে করতে পারে তাহলে করলো সে তার ফরজ কুরবানি হয়ে গেল আবার তার ওয়াজিবের সাথে ফরজটা দিলে তার ওয়াজিবটা কবুল হয়ে গেল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার গোস্ত তো তার গোস্ত সেই খাবে গোস্ত তার ওনারা নেবেন না যে ওনারা গোস্ত নিতে আসবেন না আউযুবিল্লাহ ওনারা তো গোস্ত নিতে আসবেন না যার গোস্ত সে খাবে তাহলে ফরজটা আদায় হয়ে গেল এটা কিন্তু খুব ফিকিরের বিষয় কোরবানিটা হচ্ছে মুত্তাকি হওয়ার একটা বিশেষ মাধ্যম রোজাটা যেমন আল্লাহ দিচ্ছেন মুত্তাকি হওয়ার জন্য প্রত্যেকটা ইবাদত মুত্তাকি হওয়ার জন্য ঠিক কোরবানি একটা মুত্তাকি হওয়ার জন্য আবার এটা হাকিকি রেজামন্দি সন্তুষ্টি হাসিলের একটা মাধ্যম কোরবানিটা এটা প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তার সামর্থ্য থাকলে অবশ্যই তার পক্ষ থেকে সে একটা ওয়াজিব কোরবানি করবে আর সামর্থ্য না থাকলেও সে একটা ওয়াজিব ফরজ কোরবানি করবে এখন একা যদি না পারে পাঁচজন দশজন মিলে করুক একটা গরু না পারলে তো একটা খাসি দাও পাঁচ সাতজন মিলে একটা খাসির দাম আর কত তো এক দুই হাজার টাকার গোশত তো মানুষ ঈদের দিন প্রত্যেক কিনে খায় তাহলে পাঁচ সাতজন দশজনের দুই হাজার করে দিলে পনেরো বিশ হাজার টাকা হয়ে একটা বড় একটা খাসি পাবে আবার বেশি টাকা দিতে পারলে একটা বড় গরু পায় অনেক নাম সে দিতে পারে যতটা দিতে ততটাই তার থাকলো এটা তো তাকে দায়িত্ব কর্তব্য এটা তো ফরজ মনে রাখতে হবে বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্ম বিষয় মানুষ মহব্বত চায় মারেফত চায় নিজবত চায় করবত চায় কিন্তু কাজ তো করে না আর আরেকটা জিনিস আমরা বলি সবসময় একটা লোক যতই আমল করুক শুধু আমলের দ্বারা কিন্তু পুরো ফায়দা পাওয়া যায় না টাকা পয়সা খরচ করা না পর্যন্ত টাকা পয়সা দিয়ে যত মহব্বত মারেফত নিজবত করবত রাজমন্দির সঙ্গে হাজির করা যায় এবাদত দিয়ে এটা পারা যায় না আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি এবাদত করেছেন সবাই করেছেন কিন্তু উনি ওনার সব দিয়ে দিয়েছেন যার জন্য উনি আফজালুন নাস হয়ে গেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সা খরচ করে যত মহব্বত মারেফত নিজবত করব রাজামন্দির সঙ্গে হাসিল করা যায় অন্য কোনো কিছুর দ্বারা সেটা করা সম্ভব না ইতিহাসে যিনি যত বেশি করেছেন যত খরচ করেছেন তিনি তত বেশি ফায়দা লাভ করেছেন তো কোরবানি করতে হলে পয়সা খরচ করতে হয় তো কোরবানি করতে হবে নিজের ওয়াজিবটা তো দিতে হবে আর যে ওয়াজিব না হয় ঠিক আছে না হোক তাহলে ফরজ কোরবানি যেন সে করে কার জন্য করবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু ওনার জন্য সে কোরবানি করবে কারণ একদিকে আদেশ মোহর করেছেন আরেকদিকে কী করেছেন বলেছেন কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য হাজা আননি আম্মাল্লামি উদাহি মিন উম্মতি বলছেন এই কোরবানিটা আমার পক্ষ থেকে আমার ওই সমস্ত উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি করতে পারবে না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আন উম্মতি যে উম্মত কোরবানি করেছে বা করেনি সকলের পক্ষ থেকে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের পক্ষ থেকে যারা উপস্থিত যারা অনুপস্থিত যারা এসেছেন যারা আসেন নাই যারা আসবেন সকলের পক্ষ থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু উনি কোরবানি করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষ থেকে উনি কোরবানি করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এখন উম্মতের কি দায়িত্বটা উম্মতের তাহলে কী দায়িত্ব তাহলে উম্মতের তাহলে সে দায়িত্ব হচ্ছে ওনার পক্ষ থেকে তার করণীয় হওয়া তার হায়াত পর্যন্ত আবার সে যদি থেকে তার আওলাদদের বলে যাবে তোমরা করবা সিরিয়াল মতো করতে থাকো কেমন পর্যন্ত চলতে থাকবে আল্লাহ ভক্ত সেটাই বলছেন কী বলছেন মাইয়াতুর রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু ওনাকে অনুসরণ করলো সেজন্য আল্লাহ পাক ওনাকে অনুসরণ করলো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আমান তাওয়াল্লা ফামা আর সাল্লাক আলিম হাফিজা অমান তাওয়াল্লা যে ফিরে গেল করলো না আল্লাহ পাক বললেন হে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আপনি তার জন্য হেফাজতকারী না যে করে না তারটা তার উপরে সেই জন্য জব দিয়ে করবে না আউযুবিল্লাহ এখন এটা মনে রাখতে হবে এখন কেউ দিলে ফরজ ওয়াজিব দিলে একটা যেন সে সাথে ফরজ কোরবানি করে একটা তো কমপক্ষে করার যাদের সামর্থ্য অনুযায়ী বেশি করতে পারলে আরও ভালো যত বেশি করতে পারে তত বেশি ফায়দা এটা এমনি কোরবানি করবে তারপর সাইদ হজরত আয়েশ শরীফে যেন হজরত আফজালুন্নাস বাদাল আমি সিদ্দিক উমর উনি প্রত্যেক বারোই শরীফে উনি একশো উট কোরবানি করতেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়াতান আকাতিন একশো উট এরকম সাহাবাই কেন অনেকেই করতেন হজরত সাইদুল জুমরুল উনিও করতেন অনেক ওনারা
কুরবানির সময় তো কুরবানি করতেনই শত শত, আবার বারুই শরীফে, বারুই রবিউল শরীফে ওনারা শত শত কুরবানি করতেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এটা মনে রাখতে হবে কুরবানির বিষয়টা, এখন আল্লাহ আমাদের কুরবানি দিয়েছেন, এটা ফজিলত দিয়েছেন একমাত্র ওনার হাবিব নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে, আমাদের কোনো যোগ্যতার কারণে আমরা পাই নাই। ওনার হাবিব নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে আমাদেরকে যে ফজিলতটা দেওয়া হয়েছে পূর্ববর্তী কোন উম্মতকে সেই ফজিলত দেওয়া হয়নি, তাহলে এই উম্মতটা সেই ফজিলতটা যেন সে গ্রহণ করে, নিজেও কুরবানি করুক তার ওয়াজিবটা, সাথে সাথে যেন ফরজ কুরবানিও করে, তাহলে সে পূর্ণ ফায়দাটা লাভ করবে, এটা মনে রাখতে হবে। কারণ সময় কিন্তু থাকবে না, সময় তার গতিতে চলবে। এই জন্য হাদিস রয়ে গেছে ফাইনাল আব্দাল মোমেন বাইনা মাখাবাতাইন বা নাজাল কাদ মাদার আল লাদিন মাল্লা সোয়ানিম বি বাই নাজাল কাদ বাকিয়া লাদিন মাল্লা কদিন ফি নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ফাইনা আব্দাল মোমেন বাইনা মাখাবাতাইন। এখন মোমেনের কথা বলা হচ্ছে, সবার জন্য না, মোমেন যে মোমেনে মোমেন দুইটা বয়ের মধ্যে আছে, একজন ইমানদার দুইটা বয়ের মধ্যে আছে। বাই নাজাল কদ মাদা লাইদির মাল্লা সোয়ানিম বি তার জীবনের যে সময়টা পিছনে অতীত হয়ে গেছে, তার বয়স 20-30-40-50-60-70-80 বছর হয়ে গেছে, পিছনের জিন্দগিটা সে জানে না কী ফয়সালা হয়েছে, সে কি ন্যাককার না বৎকার। বাই নাজাল কাদ বাকিয়া লায়দিন মাল্লাহ কদিন ফি আর এখন সে জিন্দা আছে, তাহলে তার সামনে কতদিন জিন্দা আছে থাকবে, সামনে তার কী ফয়সালা হচ্ছে, কি ন্যাককার হবে না বৎকার হবে, সে তো জানে না। একটা ইমানদার দুইটা চিন্তার মধ্যে থাকে, একটা হলো অতীতের জিন্দগি, যেই সময়টা সে অতিক্রম করে আসছে, এখন তার বয়স 10-20-30-40-50-60-70-80-90-100, তো পিছনের বয়স যা অতিবাহিত হয়ে গেছে, এই বয়সে তাকে কি ন্যাক্কার হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে না বৎকার, নাউজুবিল্লাহ। বা সামনের তার যে জিন্দগিটা রয়ে গেছে, এখন সে তো মারা যায় না, তাহলে সামনের জিন্দগি সে কি ন্যাক্কার থাকবে না বৎকার হবে, নাউজুবিল্লাহ। এই দুইটা বয়ের মধ্যে ফালিয়া তাজাউদ্দিল আব্দু মিন নাফসি নাফসি মিন হায়দিল মাউতি মিং স্বাভাবিক কিবারে মিং দুনিয়াল আখিরাতি ফালিয়া তাজাউদ্দিল আব্দু ফালিয়া তাজাউদ্দিল আব্দু তাকে প্রত্যেক বান্ধবান পাথেয় সংগ্রহ করে মিন নাফসি নাফসি তার নিজের জন্য নিজ থেকে সে পাথে সংগ্রহ করো, তার হায়াত থেকে মৌতের জন্য পাথে সংগ্রহ করো, এবং মিং সাবলি কিবারি স্বাভাবি এবং স্বাভাব মানে যুবক থাকালীন বয়স, এখন যারা যুবক আছে তাদের জন্য বা যারা শিশু আছে, কিন্তু যারা বৃদ্ধ হয়ে গেছে যুবক থাকে কতদিন পর্যন্ত, 40 বছর, সর্বোচ্চ 50 বছর, 40 বছর পরেই প্রৌঢ় হয়, তারপর যদি 50 বছর ধরে নেই, এখন যাদের 50-এর বয়স বেশি তাদের তো সেই কাজ সময়টা নাই, তাহলে পাথর সংগ্রহ করে কী করে বলতেছেন ফালিয়া তাজুদুল আব্দু মিন নাফসি নাফসি মিন হায়াতিল মউতি মিং শাবলি কবরে মিং দুনিয়াল আখিরাতি, পাথর সংগ্রহ করো তোমার নিজের থেকে নিজের জন্য, তোমার হায়াত থেকে মৃত্যুর পরে পরকালের জন্য, মৃত্যুর পরের জন্য তুমি করো, তোমার তো হায়াত আছে, এখন তুমি মারা যাও নাই, আর যারা এখন বৃদ্ধ হয় নাই 50 বছর পার হয় নাই এর নিচে যারা আছে, তাহলে তোমরা তোমাদের এই সময়টা মূল সময় কিন্তু তোমরা পাথেয় সংগ্রহ করো বৃদ্ধকালের জন্য, কারণ বয়স হয়ে গেলে অনেক সময় অনেক ইচ্ছা থাকলে অনেক ন্যাক কাজ করা যায় না দুর্বলতার কারণে, তাহলে আগেই করতে হবে, এবং দুনিয়া থেকে পরকালের জন্য তুমি পাথেয় সংগ্রহ করো। এর কি বললেন, ফাওয়াল্লাজি নাফসি বিয়াদিহি ফাওয়াল্লাজি নাফসি বিয়াদি মা বাদল মদ মুস্তাতাবুন ওয়ালা বাদু দুনিয়া দারুন ইল্লা জান্নাতুন নার নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাক মহান আল্লাহ পাক ওনার কসম, যে মহান আল্লাহ পাক ওনার কুদরতি হাত মোবারক আমার নূরুল কুদরত আমার প্রাণ মোবারক রয়েছেন, ওই আল্লাহ পাক ওনার কসম, কি কসম, মা বাদল মৌত মুস্তাতাব মা বাদল মৌত মুস্তাতাব মৃত্যুর পরে ইন্তেকালের পরে রেজামন্দি সন্তুষ্টি মোবারক হাসিলের কোনো ব্যবস্থা নেই, নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন সেই মহান আল্লাহ পাক ওনার কসম, যেই মহান আল্লাহ পাক ওনার কুদরতি হাত মোবারক আমার নূরুল কুদরত আমার প্রাণ মোবারক ওনার কসম, তোমরা জেনে রাখো ইন্তেকালের পরে তোমরা কিন্তু রেজামন্দির সন্তোষ হাসিলের কোনো ব্যবস্থা নেই, তখন কিন্তু পারবে না, ইয়ে মূল জাজা ইয়ে মূল আমল দুনিয়া তখন বদলা পাবে,
ওয়ালা বাদাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাতুন নার ওয়ালা বাদাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাতুন নার মৃত্যুর পরে হয় তুমি বেহেশতে যাবে তুমি নেককার যদি হও তাহলে বেহেশতে যাবে আর যদি না হও তাহলে জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ এই স্পষ্ট বলে দেওয়া হয়েছে মুমিনের দুইটা বয় একটা হচ্ছে তার যে পিছনে অতীত যে সময় অতীত সে কি নেককার হিসেবে আল্লাহ পাক কাছে লিপিবদ্ধ তার নাম করা হয়েছে কি না বদকার সে তো জানে না আর সামনের যে হায়াতটা রয়ে গেছে এই হায়াতে সে কি নেককার থাকবে না বদকার হবে সে ওইটাও জানে না কাজেই এখন সময় থাকতে নিজের জন্য নিজ থেকে নিজে বেশি নেক কাজ করে হায়াত থেকে মৃত্যুর পরের জন্য আর যারা এখনও পঞ্চাশ পার হয় না তাদের এই সময়টা থেকে তারা বৃদ্ধকালের জন্য কিছু পাথর সংগ্রহ করুক আর এরপরে তার দুনিয়া থেকে পরকালের জন্য পাথর সংগ্রহ করো আর মৃত্যুর পরে তো রেজামন্দি সন্তির হাসিলের কোনো ব্যবস্থা নেই এখনই হাসিল করে নিতে হবে এখনই হাসিল করে নিতে হবে হয় সে জান্নাত নিবে নাহলে জাহান্নাম নিবে নাউজুবিল্লাহ কাজে কোরবানি এখন তো আজকে দীর্ঘশরী মাসের আজকে ১৯ তারিখ সামনে তার একটা জুমা পাওয়া যাবে এই মাসের জন্য এরপর আবার দীর্ঘশরী মাস শুরু হয়ে যাবে সামনে আমার আবার বলব ফজিলত মাসের ফজিলত তো রয়ে গেছে এখন আজ থেকে প্রস্তুতি নিতে হবে কোরবানির জন্য যাতে সে নিজের পক্ষ থেকে ওয়াজিব কোরবানি করতে পারে আর যদি নিজের ওয়াজিব না হয় তাহলে কোনো অসুবিধা নেই সে যেন ফরজ কোরবানিটা কমপক্ষে করে এটা প্রত্যেকে মনে রাখবা একা করতে না পারো দশজনে ২০ জনে ১০০ জনে মিলা করো কোনো অসুবিধা নেই কিন্তু তবু ফরজ কোরবানির মধ্যে শরিক হও তাহলে সন্তুষ্টি রাজামন্দিটা ফাজিল করতে পারবা পরকালে তুমি গিয়ে বলতে পারবে যে ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সুবহান আপনার সম্মানার্থে আপনার আদেশ পালনার্থে আমার তো কোনো যোগ্যতা নাই আর আমার সে কিছুই নাই আপনার সম্মানার্থে আমি ফরজ কোরবানি কোশিশ করেছি হয়তো এই উসিলে তোমাকে কবুলও করতে পারেন সুবহান আল্লাহ সুবহান কাজে এটা মনে রাখতে হবে প্রত্যেকে কাজে সময় কারোর জন্য থাকে না আর কোরবানি তো সারা বছর করা যায় না পশু জবাই করা যাবে কিন্তু কোরবানি করা যাবে না ওই ১০, ১১, ১২, ৩ দিন ১০ তারিখ সূর্য ওঠার পর থেকে ঈদের নামাজের পর থেকে ১২ তারিখ সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমাদের হানাফি মাজহাবে যদি অন্যান্য মাজহাবে ১৩ তারিখও জায়েজ আছে আমাদের মাজহাবে ৩ দিন এটা মনে রাখতে হবে কাজী যিনি খলিক যিনি মালিক রব মহালম যিনি হাকিকি ভাবে আমাদেরকে যেভাবে ওনারা বলেছেন তিনি এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্বন্ধে ওনারা কোরবানি করার জন্য ঠিক সেভাবে ওয়াজিব ফরজ সমস্ত কোরবানি করে ওনাদের হাকিকি রাজামন্দি সন্তুষ্টিমূলক হাসিল করে ওনাদের হাকিকি কোরবত নৈকট্য হাসিল করার যেন তৌফিক দান করেন এখানে কতগুলি বিষয় আমরা বলে থাকি প্রতি সপ্তাহে এটা রাত্রেও বলা হয় মহিলাদের বিশেষ তালিম পুরুষদের যেমন তালিম হয় বাদ মাগরিব থেকে প্রতিদিন মহিলাদেরও তালিম হয় মহিলাদের তালিম গ্রহণ করতে হবে পুরুষ শুধু একা একা ব্যস্ত যাবে মহিলারা দুজগে যাবে তাহলে তো হবে না মহিলাদের কিন্তু ব্যস্ত যেতে হবে এটা মনে রাখতে হবে আমাদের তো বাদ মাগরিব প্রতিদিন অনুষ্ঠিত হয় আর আমাদের রেসালা কিতাব তো আমাদের অনেক বের হয়েছে পত্রিকা অনেক বের হয়েছে আলবাইনের সব ২৯১ সংখ্যা না ৯১ সংখ্যা বের হয়েছে আরও অন্যান্য আরও পত্রিকা বের হয়েছে দৈনিক আলিসের সব প্রতিদিন বের হচ্ছে ১২ পৃষ্ঠা এরকম না ১২ পৃষ্ঠা অনেক এগুলি বা রেসালের সব ১৭৯টা বের হয়েছে সংগ্রহ করতে পড়তে হবে আর তালিমের জন্য নসিহতুল উলুম আল ইসলাম কিতাব এটা সংগ্রহ করতে হবে আর তাকওয়িমুশ শামসি সৌর ক্যালেন্ডার ১৩৯১ এটা বের হয়েছে এটা সংগ্রহ করতে হবে এটা হচ্ছে যে ১৩৯১টা এই সনটা আসলো করতে গিয়ে এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানুষ ইয়ে করে অনুসরণ করে এটা তো কুফরি আমরা বলছি অনেকবার একটা পাদ্রি অবৈধ সন্তান আছে তার আসলে তার না সে আরেকজন তো চুরি করে না তার নামে ছাপিয়েছে তাদের কুফরি তারিখ অনুযায়ী কুফরি সন অনুযায়ী এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্নাসতে সম্পর্কযুক্ত নিজে দিদার মোহাম্মদ তাসিউ নিয়েছেন সেই দিন থেকে শুরু করে এখন ১৩৯১ সৌর সন আর হিজরি তো হচ্ছে ১৪৪৪ হিজরি সন কাজে শামসি সৌর ক্যালেন্ডার বেরোচার পর থেকে এটা সংগ্রহ করবে এটা রাখবা ওই হিজরি ক্যালেন্ডার আর এই সৌর ক্যালেন্ডার ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করাটা জায়েজ নেই এটা মনে রাখতে হবে এটা সবাইকে প্রচার করতে হবে এটা দাঁড়ি করতে হবে কারণ এটা হারাম বন্ধ করতে হলে এটা হালাল দিতে হয়
এটা বেদাত বন্ধ করলে একটা সুন্নত জারি করতে হয়, তো এটা একটু সুন্নতের জারি করলে বেদাতটা বন্ধ হবে। আচ্ছা, আর আগামী লাইলাতুল আজিম শরীফ বাদ মাগরিব, প্রতি সপ্তাহে বাদ মাগরিব অর্থাৎ আহার দিন রবিবার দিবাগত রাত্রে মজলিস হয় আমাদের এখানে, সার্বিক সব মিলিয়ে মজলিস হয়। আর ইমাম ইসলাম আজিম শরীফ, সাইদ সৈয়দ আইয়াম শরীফ সকালে, বাদ ফজর মিলাদ শরীফ, সর্বদক্ষিণ তাবারক বিতরণ ইত্যাদি হয়। আর একটা হলো আজকে বাদ জুমা, এখানে ছবি আর বেপর্দা সম্পর্কে কিছু আলোচনা করা হবে। এটার পিছনে লম্বা কথা, একদম তোমরা সবাই কেউ জানো কেউ জানো না, আমরা কিন্তু অনেকগুলি রিড করেছি। রিড বুঝো না বুঝলে কেমনে কোর্টে মামলা। যেমন একটা প্রথম বলছি আমরা রাষ্ট্রদিন ইসলাম, এটি কিন্তু তারা তুলে দিতে চেয়েছিল অনেক বছর আগের কথা, রাষ্ট্রদিন ইসলাম। আমরা এটা কোর্টে রিড করে এটা আবার রাষ্ট্রদিন ইসলামটাকে আমরা বহাল রেখেছি, সুবহানাল্লাহ। এটা করতে কিন্তু আমাদের অনেক টাকা আমাদের খরচ হয়েছে, কত টাকা পরিমাণ এটা বলা যাবে না, অনেক টাকা। তোমরা তো আর জানো না, খবরও রাখো না, শরিকও না, পয়সার বয়ে তোমরা পালায় থাকো না, আউযুবিল্লাহ। এরকম আমরা অনেকগুলি রিড করেছি, তার মধ্যে এই ছবি বন্ধ করার জন্য, বেপর্দা বন্ধ করার জন্য রিড করা হয়েছে। এখন একটু সামনে আরও রয়ে গেছে, এটা ডেট রয়ে গেছে, অনেকগুলি ডেটকে সামনে আরও ডেট আছে এগুলি সংক্রান্ত বিষয়ে। তার জন্য টিভি চ্যানেল বন্ধ করার জন্য এদের অনেকগুলি সামনে আবার কতগুলি রিড রয়েছে। একটা হচ্ছে কোরবানির হাট বৃদ্ধি করার জন্য রিড করা হয়েছে একটা, আর একটা হচ্ছে কোরবানিতে মানুষের হাসিলটা বন্ধ করার জন্য, এটা শরীয়ত সম্মত না। হিন্দুরা পূজা করে মণ্ডপ বানায়, তারা তো হাসিল দেয় না, তাহলে মুসলমান কেন হাসিল দিবে? আবার তারা হাটগুলি ইজারা দেয়, ইজারা দিয়ে ওই মধ্যে হাসিল তোলে, ইজারা দেয়, এটাও শরীয়ত সম্মত না। হিন্দুরা যে মণ্ডপ বানায় তারা তো ইজারা দেয় না, বিনা পয়সা করে, উল্টা তারা পয়সা পায়। তাহলে মুসলমান আমাদের এখানে 98% মুসলমান, মুসলমানের পয়সা দিয়ে সরকার চলে, তাহলে মুসলমানরা কেন এই হাসিলের টাকা দিবে, কেন ইজারা দিতে হবে? সরকার হাট করে দিবে, মুসলমান গরু আনবে, বেচে কিনা করবে, এক পয়সা দিতে পারবে না। এই জন্য এগুলো রিড করা হয়েছে, সামনে ডেট আছে। তো সেজন্য এখানে ছবি সংক্রান্ত রিট আছে, সামনে এটা রিড হবে। এটা একটা রিড করা হয়েছিল, এটা একটা তারা রুল দিয়েছিল যে মুখ খোলা রাখা যাবে না, বন্ধ রাখতো। কিন্তু আবার আরেকটা জাহেল বিচারক সে আবার বলছে যে না এটা হবে না, সামনে ফেসালো হবে, সেটা আবার স্টে করে দিয়েছে। যাই হোক, এটার বিরুদ্ধে রিট আছে সামনে। এই ছবি বেপর্দা ছবি, এখন যেমন অনেক মহিলারা আছে, এরা ছবির জন্য সম্পত্তি ওয়ারিশ সত্ত্ব তারা মালিকানা লাভ করতে পারে না, তারপর অনেকে নমিনি হয়, তার স্বামী মারা গেলে সে ওই তার ব্যাংকের টাকা হোক অথবা পেনশনের টাকা হোক সেটা তুলতে পারে না, কোনো জায়গা জমি কিনতে পারে না, অনেক কিছু করতে পারে না, তাদের জাতীয় পরিচয়পত্র ছাড়া। এদের জাতীয় পরিচয়পত্রে ছবি রাখে, এটাতে ছবি ছাড়া মুক্ত হয়। এবং আর মহিলা যেন বেপর্দা হতে না হয়, পর্দার সাথে সব করতে পারে, এই জন্যই রিড করা হয়েছে। এবং আরও কয়েকটা করা হবে, সেই সংক্রান্ত কিন্তু জুমার নামাজের পরে এখানে আলোচনা করবে, সংক্ষিপ্ত আলোচনা করবে নাহিন আমিনুল ইসলাম নাহিন, সে সংক্ষিপ্ত আলোচনা করবে জুমার নামাজের পরে এই বিষয়গুলি। এখন এগুলি সম্পর্কে আমরা তো একটা মহিলাদের একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম, পর্দানুষীন মেয়েদের দ্বারা মহিলাদের দ্বারা, আবার সামনে করানো হবে। আমাদেরটা দেখা দেখি অনেকে করেছে, ইদানিং ঢাকা ইউনিভার্সিটিতে তারা করেছে, তা আমাদের আর সামনে আবার আমরা বড় করে করব, সেটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এই রিটগুলিও করা হয়েছে যাতে এর মাধ্যম দিয়ে এটা, কারণ কাফের মুশরিকরা এখন তোমরা তো খবরও রাখো না, যেমন একটা এই পরীক্ষা হলো কিছুদিন আগে, এটা মানে খ্রিস্টান একটা ছেলে, সে খ্রিস্টান একটা শাখা, তাদের দিনে পরীক্ষা দেওয়া নিষেধ, তাকে রাত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। তো একটা খ্রিস্টান একটার জন্য যদি তাদের নিয়ম পাল্টাইতে পারে, তাহলে মুসলমান মহিলাদের পর্দা করা ফরজ, আমাদের ছবি তোলা হারাম, তো এটা কেন করবো আমরা? তাহলে আমাদের এটা বন্ধ করতে হবে, এটাই রিড করা হবে। এগুলি অনেক লম্বা বিষয়, সে বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করবো, তোমরা শুনবা, এবং তোমাদের কাছে কোনো দলিল আদিল্লা যদি থাকে তাহলে সে দলিল দিতে হবে। এবং এরপরে যখন মহিলারা সাংবাদিক সম্মেলন করবে, তাহলে তোমাদের যারা মহিলা আছে এদেরকে এনে তোমাদের আম্মা হুজুর ওনার সাথে যোগাযোগ করাবে, যোগাযোগ করাইলে তাইলে
এইটা বড় করে একটা সম্মেলন করা যাবে, এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই সম্পর্কে আলোচনা হবে, এটা মনে রাখবে। আর যারা তেল পানি কালো জিনে এনে থাকে, এটা যেন ছবিমুক্ত, আমাদের এখানে ছবিমুক্ত পাওয়া যায়, বাজারটা ছবিযুক্ত এনতে নিতে হবে। আর আমরা তো আন্তর্জাতিক হচ্ছে শূন্য মরো প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে তোমরা সব কিছু সংগ্রহ করবে, এটা মনে রাখবে। এখন ওইগুলি অনেক আমরা বলেছি, এখন তোমরা হয়তো শোনো, কিছু বুঝো, কিছু বুঝো না, তো একদিনে তো সব বুঝতে পারবে না, শুনতে শুনতে বুঝবে। এই জন্য বেশি বেশি শ্রোত ইখতিয়ার করতে হবে, বেশি বেশি শুনতে হবে, শুনতে শুনতে বুঝতে পারবে। হারাম কাজ চারিদিকে হচ্ছে, মুসলমানরা বোবা, তো বোবা কাকে বলে জানো? আশাকে তুই লাখ পাওয়া শয়তন লাখরাস, যে সত্য বলা থেকে চুপ থেকে সে একটা বোবা শয়তান, নাউজুবিল্লা। তো বোবা শয়তান যাবে কোথায়? জাহান্নামে যাবে, নাউজুবিল্লা। বুঝতে পারলে? দেখো না, এই যে এত আজাব গজব হয়, যখন এই গরম পড়ছে, গরম তো পড়বে ঠিকই তো আছে, ন্যাক কাজ তো কেউ করে না, গুণের কাজ করে, যাকে এখন আবার বৃষ্টির দিয়ে আল্লাহ ঠান্ডা করেছেন। মানুষের তবে ইস্তেগফার করা উচিত বেশি, ন্যাক কাজ করে, সারা দেশে সারা দুনিয়া হারাম কাজ, মুসলমানরা কোনো প্রতিবাদ করে না, নাউজুবিল্লা। কাফেররা কিন্তু কুফরিরা জারি করার জন্য তারা প্রতিবাদ করে, নাউজুবিল্লা। তো মুসলমানরা দিন ইসলাম জারি করার জন্য কোনো প্রতিবাদ করে না, নাউজুবিল্লা। একটা হিন্দুকে যদি পূজা করাইতে পারে পুলিশ দিয়া, তাহলে মুসলমানদেরকে তো পুলিশ দিয়া ছবি বন্ধ করতে হবে, পুলিশ দিয়া বেপর্দা বন্ধ করতে হবে, পুলিশ দিয়া গান বাজনা বন্ধ করতে হবে। একটা মুসলমান পুলিশ দিয়া তার দিন ইসলাম পালন করাইতে হবে, কারণ এখানে আমরা 98% মুসলমান, আমাদের হক বেশি, মুসলমানের হক বেশি। আর মুসলমানের পয়সা দিয়ে সরকার চলে, হিন্দুদের পয়সা কাফেরদের পয়সা দিয়ে চলে না, তারা 2% কয় টাকা দেয়। তাহলে হিন্দুরটা যদি, খ্রিস্টানেরটা যদি, বৌদ্ধটা যদি সরকার করাইতে পারে পুলিশ দিয়া, তাহলে মুসলমানেরটা কেন পুলিশটা করাবে না? এই বিষয়গুলি আমরা রিট, আরও রিট, আরও অনেকগুলি আমরা রিট করবো। হ্যাঁ, তোমরা খবরও রাখো না, জানো না, যদি যোগাযোগ করবে, যোগাযোগ করলে জানতে পারবে। বিশেষ করে এই আরিফুর রহমান প্যাল আছে, সেইগুলি কাজ মূল করে, তারপর আমিন ইসলাম নাহিন, এদের সাথে যোগাযোগ করলে জানতে পারবে। তাই আজকে তারা আলোপ সংক্ষেপে আলোচনা করবে, শুনবা, কারণ এগুলি শক্ত প্রতিবাদ করার দরকার আছে। এই প্রতিবাদ না করলে আজাব গজবগুলি আসে, প্রতিবাদ না করলে আজাব গজব আসে। একটা হাদিস আমি অনেকবার বলেছি, হযরত জাবির একটা হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক আহল্লু আজাজান ইলা জিবরিল অনেক ক্লিপ বন্দিত কাজা কাজ বেহালিয়া, আল্লাহ পাক আদেশ মোবারক করলেন হযরত জিবরিল সাহেব যে অমুক অমুক শর্ট আপনি উল্টায় দেন, অধিবাসী সহ জাহান্নামে নিক্ষেপ করেন। হযরত জিবরিল সাহেবকে দেখলেন একটা লোক, বলেন ইয়া রব ইন্না ফিমা আবদাক ফুলান নামিয়ে সিক তরফাত আইন, আল্লাহ পাক অমুক শহরে একটা লোক আছে, সে একটা চোখের পলক, একটা চোখের পলক কতক্ষণ দিতে পারে জানো? সেটা একটা চোখের পলক কতক্ষণ লাগে? প্রতি 2 সেকেন্ডে 5টা পলক পরে, প্রতি 2 সেকেন্ডে 5টা পলক পরে। যে একটা বান্দা আল্লাহ একটা চোখের পলকের তরে সে নাফরমানি করে না, তা আল্লাহ বললেন তাকে সহ শটটা উল্টে দাও, আকলি বালায় আলাহিম, ওই লোকটাকে সহ শট উল্টে দাও, সে চোখের পলকের তরে নাফরমানি করে, ঠিক আছে, কিন্তু কেন উল্টে দিতে হবে? ফাইন ওয়াজাহু নামিয়া তামার ফিয়া সাতান কাত্তু, এই লোকটা আমার নাফরমানি করে না, ঠিক আছে, কিন্তু শহর মধ্যে এত হারাম কাজ হচ্ছে, আমার শান মোবারকের খেলাফ, আমার নাফরমানি হচ্ছে, বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে, এই লোকটা বাধা তো দেয় না, সে আহ বলে অসন্তুষ্ট হয়ে আফসোস করে মুখটা একটু বাঁকাও করে না, আহ কত হারাম কাজ হচ্ছে, এটা হচ্ছে বলে না, তাকে সোলটে দাও, তাকে শহর নিক্ষেপ করে দেওয়া হলো, নাউজুবিল্লাহ। আজাব গজবগুলি এইভাবে আসে না, আমলের কারণে আসে, মানুষ বদ আমল করে আজাব গজবগুলি আসে। এখনকার যেগুলি প্রতিবাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন, কিন্তু মুসলমান প্রতিবাদ করে না, এটা মনে রাখতে হবে, তোমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করলে তখন সেটা বুঝতে পারবে, না তো বুঝতে পারবে না, সেটাই সংক্ষেপে আলোচনা হবে, এটা মনে রাখবা। কাজে সময় কিন্তু থাকে না, এখন কারো বাবা আছে, কারো বাবা থাকলে দাদা নাই, আবার দাদা থাকলে দাদার বাপ নাই, অনেকের বাবাও নাই, আবার অনেকে নিজেই শেষ প্রান্তে, তেন কেমন ফেঁচাল হবে, চক্ষু তো বন্ধ হইলে কী করবে, আবার বয়স যে 100 বছর হইতে হবে মৃত্যুর জন্য, এর চুক্তি নাই, 5, 10, 20 বছর মানুষ গায়েব হয়। কাজে মনে রাখতে হবে, ন্যাক কাজগুলি করতে হবে, কাজে সামনে কোরবানিও করতে হবে, আর হারাম কাজে কোরবানি হাটের জন্য আমরা রিট করেছি, যাতে হাট বৃদ্ধি করা হয়, হাসিল বন্ধ করা হয়, ইজারা বন্ধ করে, এখানে সরকারিভাবে যেন মুসলমানদের সহজে গরু পশু যারা কিনতে পারে, এতে কোনো তাদের হাসিল দিতে না হয়,
আর শহরে সব জায়গায় যেন হাট বসে, এখন তারা হাট করছে কত, 16টা না 18টা হাট করছে, পূজা মণ্ডপ বসায় 200-250, আর হাট মাত্র এত, তারা বলে ঢাকা শহরে 2 কোটি 2.5 কোটি লোক, তো 2 কোটি 2.5 কোটি লোকের জন্য মাত্র এই 16টা 18টা হাট, এই তো শত শত হাট দেওয়ার কথা ছিল, সেটাই রিড করা হয়েছে। কাজে গেলে বুঝতে হবে, বুঝে প্রতিবাদ করতে হবে, তারপরে তারা মানুক আর না মানুক তাদেরটা তাদের, আমাদের বলার দায়িত্ব আমাদের বলতেই হবে, এখানে চুপ থাকা যাবে না, এটা ফরজ ফরজাইন, অনেক লম্বা বিষয়টা, সংক্ষেপ এতটুকু, যেমন হতে পারে আলোচনা পর আলোচনা শুনো। কাজে যিনি খলিক যিনি মালিক রহমান লাভ করেন, আমাদের হাকিকিভাবে আমরা যে শ্রেষ্ঠ উম্মত, কুন্তুম খায়রুম্মতিন উখরিজাল্লিন নাস তা'মুরুনা বিল মারুফ তানহাউনা তু'মিনুনা বিল্লাহ, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সত্যতা আদেশ করার জন্য, বদকে নিষেধ করার জন্য, খালেসি বানানোর জন্য। কাজে যিনি খলিক যিনি মালিক রহমান লাভ, তিনি আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন সৃষ্টি করেছেন, সেইটা যেন আমাদের দ্বারা সেই উদ্দেশ্য যেন সেটা হয় সফল হয়, করে ওনাকে এই কোরবানি করে ওনাদের মহব্বত মানিফত রাজমন সন্দ হাসিল করে ওনাদের হাকিকি নৈকট্য লাভ করার জন্য তৌফিক দান করেন। যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ আদায় করতে পারেনি, তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করে নিন। ও আখেরু দাওয়ান আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।